ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। After life's fitful fever, now the departed will also sleep well. সত্যমেব জয়তে। না, ম্যাকবেথের তৃতীয় অঙ্কের এই সংলাপ আমি আওড়াচ্ছি না। আজকে তার ঐতিহাসিক রায়ে বিচারপতি ঋষিকেশ রায় 34 পাতা সেই ঐতিহাসিক রায় এই কথাই লিখেছেন। আর এর থেকে বড় কথা এই মুহূর্তে কিচ্ছু হয় না। নিঃসন্দেহে বড়সড় ধাক্কা খেল মহারাষ্ট্র সরকার এবং কার্যত মুখ পুড়ল মুম্বাই পুলিশের। পাশাপাশি রিয়া চক্রবর্তীর মামলা স্থানান্তরের যে আর্জি তা শটান খারিজ হয়ে গেল এই রায়তেই। ঠিক কি বলেছেন মাননীয় বিচারপতি এবং কি তার তাৎপর্য, তদন্তে কি তাৎপর্য এবং অবশ্যই রাজনীতি তো আছেই, রাজনীতিতে কি তাৎপর্য, পরতে পরতে তার বিশ্লেষণ করার চেষ্টা করব আগামী এক ঘন্টায়। পাশাপাশি তিনজন অভিনেতা আমার সঙ্গে এই অনুষ্ঠানে সরাসরি তাদের প্রতিক্রিয়া জানাবেন, যারা এই কলকাতায় সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে অভিনয় করেছেন। কিন্তু সবার আগে আবার বলছি, ঐতিহাসিক রায় মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় ঠিক কি বললেন আজ। সুশান্ত মামলা তদন্তে সিবিআই, সুপ্রিম কোর্টে ধাক্কা মহারাষ্ট্র সরকারের, রিয়া চক্রবর্তীর আবেদন নস্যাৎ, বিহার সরকারের পদক্ষেপে স্বীকৃতি, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তভার সিবিআই এর হাতে দেওয়ার দাবি ক্রমশ জোরালো হচ্ছিল দেশজুড়ে। বুধবার সকাল থেকে সারা দেশে নজর ছিল সুপ্রিম কোর্ট এ নিয়ে কি বলে। বেলা গড়াতে শীর্ষ আদালতও জানিয়ে দিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত করবে সিবিআই। শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ এদিন রায় জানিয়েছে, সুশান্ত সিং রাজপুত মুম্বাই চলচ্চিত্র জগতের অত্যন্ত প্রতিভাবান অভিনেতা ছিলেন। অভিনয় ক্ষমতার পরিচয় দেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। তার পরিবার, বন্ধু এবং প্রশংসকরা তদন্তের ফল জানার অপেক্ষায় রয়েছেন, যাতে সমস্ত জল্পনার অবসান ঘটে। তাই এই ঘটনায় স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি। পাশাপাশি সর্বোচ্চ আদালতের বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ আরো জানিয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আর কোনো মামলা হলে তার তদন্ত করবে সিবিআই। সুশান্ত মামলায় বিহার সরকার প্রথম সিবিআই তদন্তের সুপারিশ করেছিল। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশে জয় দেখছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ये तो बिल्कुल ठीक है, जो कुछ भी किया गया बिहार में वो बिल्कुल जो कानूनी रूप है वही किया गया, और माननीय सर्वोच्च न्यायालय के आज के निर्णय के बाद तो आप समझ लीजिए कि पूरे तौर पर संवैधानिक प्रक्रिया के अंतर्गत कानून का पालन यहां पर किया गया और केस दर्ज किया गया, उस पर जांच शुरू हुई और बाद में सीबीआई को सौंपने की बात आ गई, उनके जो जिन्होंने एफआईआर दर्ज किया था उनकी सहमति मिली और सीबीआई ने भी इसको स्वीकार कर लिया, और कुछ लोग जो सुप्रीम कोर्ट गए थे, तो आज तो माननीय सर्वोच्च न्यायालय के फैसले के बाद साफ हो गया कि जो कुछ भी था वो बिल्कुल ही न्याय संगत था और कानून के हिसाब से सब काम हुआ था, अब पूरे तौर पर न्याय मिलेगा। नहीं, ये तो न्याय की जीत, ये कोई हम लोगों की जीत नहीं है, ये बिल्कुल ही न्याय संगत बात है। অন্যদিকে গোড়া থেকে সিবিআই তদন্তের বিরোধিতা করা মহারাষ্ট্র সরকার আদালতে ধাক্কা খাবার পর সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, যদিও তাদের দাবি তদন্তে মুম্বাই পুলিশের কোনো খামতি ছিল না। সুশান্ত সিং কে কেস কে বারে মে জো নির্ণয় আয়া হ্যায় উসকা হাম স্বাগত করতে হ্যায়। সুপ্রিম কোর্ট কে জজমেন্ট মে জো অবজারভেশন হ্যায় উসমে সাফ সাফ সুপ্রিম কোর্ট নে লিখা হ্যায় কি মুম্বাই পুলিশ নে জো সুশান্ত সিং কে কেস কিয়া, জো ইনভেস্টিগেশন কিয়া, উসমে বড়ে প্রফেশনালি কিয়া, কোই ভি দোষ ও ইনভেস্টিগেশন মে নহীঁ হ্যায়, বহুত হি সহি তরিকে সে মুম্বাই পুলিশ নে ইনভেস্টিগেশন কিয়া। সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী সুপ্রিম কোর্টে আবেদনে জানিয়েছিলেন বিহার পুলিশের এই তদন্তের এখতিয়ার নেই, সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে যে মামলা হয়েছে তা পাটনা থেকে মুম্বাইয়ে সরানো হোক। সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট বুধবারের রায় জানিয়েছে, আবেদনকারীর দিক থেকে দেখলেও এটা সুবিচার, কারণ তিনি নিজেও সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পরই পরপর টুইট করতে শুরু করেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে থেকে কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমাররা। অঙ্কিতা শুরু থেকে এই মামলায় সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছেন। The nation wants to know what happened with Sushant Singh Rajput. Justice for Sushant. CBI for SSR. এদিন তিনি টুইট করে বলেন, সত্যের জয়। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত টুইটারে লেখেন, মানবিকতার জয়। সুশান্তের জন্য যারা লড়াই করেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন।
অক্ষয় কুমারও টুইট করে বলেন, সত্য যেন জয়ী হয়। সিবিআই সূত্রে খবর, সুপ্রিম কোর্টের রায়ের পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্পেশাল ইনভেস্টিগেশন টিম সুশান্তের ফরেন্সিক রিপোর্ট, সুশান্তের ডায়েরি, 56 জনের বয়ানের রেকর্ড, সুশান্ত রিয়ার ব্যাংকের পূর্ণাঙ্গ নথি, ফরেন্সিক অডিট, কল ডিটেলস রেকর্ড বা সিডিআর মুম্বাই পুলিশের থেকে চেয়েছে। সিবিআই এর হাই প্রোফাইল টিম সুশান্তের মৃত্যুর তদন্ত করছে। এই টিমে রয়েছেন গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার মনোজ শশীধর, গুজরাট ক্যাডারের আরেক আইপিএস অফিসার ববনদীপ গম্ভীর, আইপিএস অফিসার নূপুর প্রসাদ, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ অনিল যাদব। এ নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। আসল যে যে সুশান্ত সিং এর মারা যাওয়ার ঘটনা চক্র, সেই পুরো ব্যাপারটা কোথাও যেন জোলো হয়ে যাচ্ছিল, তার উপরে একটা পর্দা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। আমার মনে হয় সিবিআই তদন্তে সেগুলো সমস্ত পরিষ্কার হবে এবং সত্যটা মানুষের সামনে আসবে। যা মুম্বাই পুলিশ ইসকা যাঁচ কর রহে থে, যাঁচ কি নতিজা আগর পছন্দ হো ইয়া না হো অলগ বাত হ্যায়, লেকিন যাঁচ কা নতিজা নিকলনে কা পহলেই হাম আগর ইয়ে কহে কি ভাই তুমে ভরোসা নেই হ্যায়, তো ইয়ে ইসকা মতলব ইয়ে হোতা হ্যায় হামে কিসি স্টেট কি পুলিশ পে ভরোসা নেই করনা চাহিয়ে। সুপ্রিম কোর্টের রায়ের পর রিয়া চক্রবর্তীর আইনজীবী জানিয়েছেন, রিয়া সিবিআই এর তদন্তের মুখোমুখি হবেন, যেমনটা তিনি আগে ইডি এবং মুম্বাই পুলিশের তদন্তের ক্ষেত্রে করেছেন। যে এজেন্সি তদন্ত করুক, সত্যিটা তাতে পাল্টায় না বলেই মনে করেন রিয়া। সুশান্তের পরিবারের তরফে বিবৃতি জারি করে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং সুশান্তের ফ্যানেদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। এবিপি আনন্দ। আমি এই অনুষ্ঠান শুরু করব শান্তি দত্তকে দিয়ে। শান্তিবাবু পশ্চিমবঙ্গের শিবসেনা সভাপতি। শান্তিবাবু, আমি বলতে বাধ্য হচ্ছি যে কার্যত মুম্বাই পুলিশ এবং মহারাষ্ট্র সরকার এই তদন্ত শুরু হওয়ার প্রথম দিন থেকে অভিযুক্তর মতো লুকোচুরি খেলেছে, লুকোচুরি। এবং কেউ যদি আজকের দিনে দাঁড়িয়ে এটা মনে করেন যে মুম্বাই বলিউড গ্যাং তাদের বাঁচাতে কিংবা আরো প্রভাবশালী রাজনৈতিক নেতাদের বাঁচাতে মুম্বাই পুলিশ একেবারে অপরাধীদের পক্ষ নিয়েছে, তাদের বাঁচানোর চেষ্টা করেছে, তাকে বিশেষ দোষ দেওয়া যায় না। সুশান্ত সিং রাজপুত মারা গেছেন 14 জুন, 2 মাসে একটা FIR হয়নি। কিসের ভিত্তিতে তারা তদন্ত করছিল জানেন? লিমিটেড এনকোয়ারি আন্ডার সেকশন 174 CRPC। আমি বলছি ফুল ফ্লেজেড ইনভেস্টিগেশন এখনো অবধি 66 দিন, আর যে গুনলে আজকের দিনে দাঁড়িয়ে 66 দিন পরেও কোনো ফুল ফ্লেজেড ইনভেস্টিগেশন শুরু হয়নি আন্ডার সেকশন 154 কিংবা 157 CRPC, কেন শুরু হলো না? আর আমি যদি ধরে নিই যে শুরু হয়নি, তাহলে কিসের ভিত্তিতে 56 জনকে নাকি মুম্বাই পুলিশ জেরা করেছে, তাদের ডেকে চা বিস্কুট খাওয়ানো ছাড়া কি জিজ্ঞেস করেছিলেন? আপনি তো লিমিটেড এনকোয়ারিতেই আপনার যাবতীয় তদন্ত সীমাবদ্ধ। আমি তদন্ত শব্দ ব্যবহার করবো কিনা আমি জানি না, কারণ ইনভেস্টিগেশনের বাংলা হয় তদন্ত। আপনারা তো ফুল ফ্লেজের ইনভেস্টিগেশন মুম্বাই পুলিশ শুরুই করেনি, যেটা করেছেন সেটা হচ্ছে লিমিটেড এনকোয়ারি। আমি জানি না কতগুলো পয়েন্টে মুম্বাই পুলিশের ব্যর্থতা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্ত থেকে তথ্য বেরিয়ে আসা, সেটা মারাত্মক হতে পারে এই ভেবে সেই তথ্য গোপন করার চেষ্টা। আমি বলছি এই গোটা অনুষ্ঠান শুধু মুম্বাই পুলিশের ভূমিকা দিয়ে করা যায়? শান্তিবাবু, তদন্ত ঠিক মতো হয়নি এটা তখনই বলা চলে যদি তদন্ত করার সম্পূর্ণ রিপোর্টটা বেরোয়। সে সুযোগ কোথায় দেওয়া হলো? সে সুযোগ তো দেওয়াই হয়নি, তার আগেই তো সিবিআই ইনকোয়ারির আদেশ দেওয়া হলো। এতগুলো লোককে ইনকোয়ারি করলো, জিজ্ঞাসাবাদ করলো, পার্ট অফ দা ইনভেস্টিগেশন ইনকোয়ারি না প্রশ্ন যে কি জিজ্ঞেস করলেন আমি তো মার্ডারটা ছেড়েই দিচ্ছি। আপনি তো লিমিটেড এনকোয়ারিতে আপনার গোটা তদন্তটা আটকে রাখলেন, তারপর এখানে মুম্বাই পুলিশের ব্যর্থতা এবং উদ্দেশ্য প্রণোদিত চাপা দেওয়ার চেষ্টা কিনা আমি জানি না, এখানে শেষ হচ্ছে না। তার কারণ শান্তিবাবু আপনি আমার থেকেও ভালো জানবেন, আইনি ভাষায় একটা পরিশব্দ আছে রংফুল কনফাইনমেন্ট। সেই রংফুল কনফাইনমেন্টের অভিযোগ উঠল সাধারণ মানুষ নয়, আইপিএস বিনয় তিওয়ারি যখন মুম্বাইয়ের মাটিতে পা রাখলেন তাকে রাত 12টার সময় কোয়ারেন্টিন করে দেওয়া হলো। এ তো বন্দি করা,
তো একটা লোক যদি আইন না মেনে অন্যায় ভাবে কোয়ারেন্টাইন পরিস্থিতি থাকা সত্ত্বেও কোভিড থাকা সত্ত্বেও যদি অন্য রাজ্যে গিয়ে ঢোকে তাহলে কি করা হবে? আপনার বেলায় কি হতো, আমার বেলায় কি হতো? একই তো কাজ হতো। এগিয়ে এয়ার বিমানে যারা আসে এয়ারপোর্টে এসে নামলে আপনি নামু নামি নামু যেই নামুক তাকে তো তাই করা হয়, তার বেলা তাই করা হয়েছে, কোনো অন্যায় করা হয়নি। তারপরে ঘটনাটা ঘটেছে যেখানে বম্বেতে, জুরিসডিকশনে চিন্তা করা উচিত ছিল যে যাতে কেস শেষ করা গেল না। আপনি বলছেন তদন্ত রিপোর্ট মারা গেছে তার বাবা যখন, আমি 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 বলছি যে বিহার পুলিশকে আপনারা, আমি কটা কটা আপনি গুনুন, আপনি পেন পেন্সিল নিন লিখতে থাকুন। বিহার পুলিশ এসে চাইলো যে সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্তের রিপোর্ট, আপনারা দিলেন না কেন? রিপোর্ট দিতে কি অসুবিধা ছিল? ময়না তদন্তের রিপোর্ট চাইছেন, আপনাদের ফাইন্ডিংস চাইছিলেন না? পরতে পরতে প্রত্যেক পদে আপনারা তদন্ত বিঘ্নিত করেছেন, সরকার করেছে না মুম্বাই পুলিশ নিজ দায়িত্বে করেছে, দর্শকরা খুব ভালো করে জানেন, তারা বুঝে নেবেন। প্রতি পদে আপনারা অসহযোগিতা নয়, রীতিমতো একজন আইপিএস মুম্বাইতে পা রাখছেন, তাকে কোয়ারেন্টিনের নাম করে কোভিড এর নাম করে গৃহবন্দী করে দিচ্ছেন। আমি বলছি আবার বলছি এইটা সব থেকে বড় অসহযোগিতাই ভুল, কোনো পরিস্থিতিতে কোভিডে তাকে ওইভাবেই করা হয়, আপনাকে করা হতো আমাকেও করা হতো, নাম করে শব্দটাই ভুল ব্যবহার করছেন। শান্তিবাবু আপনি আমার বিশ্বাস করতে বলেন যে সুশান্ত সিং রাজপুত যে মানে বিলাসবহুল আবাসনে থাকেন সেখানে গোটা লেনের কোনো সিসিটিভি ফুটেজ নেই, এটা আমায় মানতে হবে? সেটা কখন, যদি বম্বে পুলিশ মুম্বাই পুলিশ রিপোর্ট যদি সাবমিট করার পরে যদি কারো মনে হতো যে এই রিপোর্ট ঠিক নেই তাহলে চ্যালেঞ্জ করতে পারতো সেই রিপোর্ট, তাদের রিপোর্ট করতেই দেওয়া হলো না। আর জাজমেন্ট কি বলছে? জাজমেন্ট পরিষ্কার বলছে যে এর ভিতরে রাজনৈতিক চাপানুতর আছে, রাজ্য অভিযোগ আছে বলেই আমরা সিবিআই এনকোয়ারি দিচ্ছি। আমরা তো সেটাই মানছি যে রাজনৈতিক, আপনি জানেন চার্জশিট দিতে হয় 3 মাসের মধ্যে, 2 মাস হয়ে গেল তার কোনো রিপোর্ট সামনে আসেনি। আমি আপনা আপনার স্মৃতিটাকে একটু তাজা করে দিই, বিরাট হাই প্রোফাইল গোটা দেশ আলোড়িত হয়েছিল ওই মহারাষ্ট্রের যে মামলায়, সিনা ভোরা হত্যা মামলা, যেখানে পিটার মুখার্জি ইন্দ্রাণী মুখার্জির মতো হাই প্রোফাইল লোকজন যুক্ত ছিলেন, সেখানে মুম্বাইয়ের তৎকালীন পুলিশ কমিশনার রাকেশ মারিয়া এবং তৎকালীন জয়েন্ট সিপি ক্রাইম হিমাংশু রায় এখন প্রয়াত, তারা প্রতিদিন তথ্য নিয়ে সামনে আসতেন, 2 মাসে একটা এফআইআর করেননি আপনি? আজকে জাজমেন্টের জিনিস করা হয়েছে, তিনি বলেছেন তদন্ত শুরুর যে মানে প্রাথমিক ধাপ সেই ছিল না দাদা, এফআইআর তো করেননি বোম্বাই পুলিশে, কোন রকম গাফিলতি ছিল না তো তাদের বক্তব্য। তারপরে যদি আপনারা জোর করে তার ঘরে চাপাতে চান যে মুম্বাই পুলিশ করেনি, তো ইনভেস্টিগেশন ঠিক মতো হয়নি, তো রেজাল্ট আউট আগাছি সেটা কি করে? আমি ধরে নিচ্ছি আপনার কথা, আপনি শুধু শব্দটা বলেননি, আমি যোগ করে দিচ্ছি, মুম্বাই পুলিশ হচ্ছে ধোয়া তুলসী পাতা, একদম ধোয়া তুলসী পাতা। আমি রাজনীতি, আপনি যে দল করেন, সঞ্জয় রাউত কি বলছেন, সুশান্তের বাবা সুশান্ত সিং রাজপুতের বাবা কবার বিয়ে করেছেন সেই তথ্য অন ক্যামেরা পাবলিকলি বলছেন? আমি বলছি তো ব্যক্তিগত কুৎসা করছেন, কেন করবেন? এর জন্য ক্ষমা চান? সঞ্জয় রাউতকে তো ধরতে পারিনি, আপনি ক্ষমা চান অন এয়ার? কেন, কারণটা কি? কারণ থাকতে পারে না এই তদন্তের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের বাবা আরেকটি বিয়ে করেছেন সেই তত্ত্বের কি কি যোগ আছে? ডেফিনেটলি লিংক থাকতে পারে, তাদের মধ্যে কত ইনভেস্টমেন্ট যুক্ত হতে পারে, কুৎসা করেছেন ডেফিনেটলি হতে পারে, কারণ তার মধ্যেও তো কেউ অন্য যুক্ত থাকতে পারে। আরে হ্যাঁ, মুম্বাই পুলিশ লিংক খুঁজে বের করেছে কিনা জানি না, আপনার নেতা সঞ্জয় রাউত বের করেছেন, এই ঘটনার মধ্যে তাদের মধ্যে কেউ থাকতে পারে তো, তাহলে কেন আসবে না সুশান্তের ব্যাপারটা? নিশ্চয়ই আসতে পারে দাদা। আপনি আপনি তদন্তের কি সাফল্য দেখছেন আমি জানি না, মুম্বাই পুলিশ যদি তদন্ত ঠিকঠাক চালিয়ে যাবে তাহলে আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি তো মুম্বাই মুম্বাই পুলিশের উপরই ভরসা রাখতেন, বলতেন কোন সিবিআই টিবিআই নয় মুম্বাই পুলিশ তদন্ত করবে। তদন্তের অসাফল্যটা তখনই সামনে আসে যদি তদন্ত রিপোর্টটা বেরোয়, রিপোর্ট তো করতেই দেওয়া হলো না তাকে, সিবিআই এনকোয়ারি এলো না না। আরে দাদা সাফল্য যদি হতো তাহলে সিবিআই আসতো কেন? মাননীয় বিচারপতি তো আজকেই আজকেই তার রায়ে মাননীয় বিচারপতি তিনি বলতেন যে মুম্বাই পুলিশ সফল, তারাই তদন্তটা চালিয়ে যাক, তা তো বলেননি। হিন্দুস্তানে এখন কোর্ট বলতে কিছু নেই, কোর্ট আছে যেটা আছে সেটা একটাই মাত্র কোর্ট, মোদি কোর্ট, মোদি যা বলবে সেটাই কোর্ট, কারণ জাজমেন্ট যারা দেয় যে বিচারপতিরা জানে
যদি আমি কালকে রিটায়ারমেন্ট হই কিন্তু সপক্ষে বিজেপির সপক্ষে যদি আমি সুপ্রিম কোর্টের বিচারপতির রায়ের সঙ্গে আপনি সরাসরি রাজনীতি মেশাচ্ছেন, আমি রাজ্যসভার মেম্বার হব আর দুদিন পরে কেন্দ্রীয় মন্ত্রী হব, সুতরাং কারা কেন রিস্ক নেবে? যা চাইবে সরকার তাই করবে। আপনি এই রাজনৈতিক মদত পুষ্ট বলছেন, এই মোদি কোর্ট ইজ অনলি দ্য কোর্ট, নো আদার কোর্ট ইন ইন্ডিয়া নাও। জয়প্রকাশ দা অনেকক্ষণ ধরে হাসছেন, জয়প্রকাশ দার কাছে যাব। জয়প্রকাশ দা, একটা জায়গায় কিন্তু আমারও একটা সংশয়, একটা খটকা আছে, বিহার বনাম মহারাষ্ট্র এই দুই রাজ্যের টানাপোড়েনে তদন্ত বিঘ্নিত হচ্ছিল। আজকে মাননীয় বিচারপতি তার রায়ে বলছেন, দ্য কোর্ট মাস্ট স্ট্রাইভ টু এনশিওর দ্যাট সার্চ ফর ট্রুথ ইজ আন্ডারটেকেন বাই অ্যান ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি নট কন্ট্রোল বাই ইদার অফ দ্য টু স্টেট গভর্নমেন্ট। এখন কথা হচ্ছে যে সিবিআই কি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, আমার প্রশ্নটা অনেক বড়। সিবিআই কে কি রাজনৈতিক প্রভাবমুক্ত বলা যায়? তার কারণ এই সুপ্রিম কোর্টই কিন্তু সিবিআই কে কেজড প্যারট বলেছিল এবং নারদা সারদার তদন্তের যা গতি আপনি নিজেও জানেন, সিবিআই এর উপর কি ভরসা রাখা যায়? মানে আমি বলছি, দুটো রাজ্যের পুলিশ করলে রাজনৈতিক প্রভাব যুক্ত হবে তদন্ত, আর সিবিআই করলে রাজনৈতিক প্রভাব মুক্ত হবে, এটা ধরে নেওয়া কি ঠিক হবে জয়প্রকাশ দা? দেখুন, আমি বলতে পারি? আচ্ছা, ওই এখন তো শিবসেনা নেই, এখন হচ্ছে সোনিয়া সেনা। তাই সোনিয়া সেনার যে নেতা শান্তিবাবুকে যতখানি সময় দিয়েছেন তার অর্ধেক দিলেই হবে আমাকে। তো শুনে নিন, আজকের রায়ে তিন চারটে যে ঘটনা বলেছেন আপনি, বলেছেন সুমনবাবু, তাতে বলি, সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করছে মুম্বাই পুলিশের ব্যবস্থা কি ইনভেস্টিগেশন বলা যায়, তার উত্তরে সুপ্রিম কোর্ট বলছে না, এটাকে ইনভেস্টিগেশন বলা যায় না, পরিষ্কার। তারপরের প্রশ্ন, পাটনার এফআইআর কি আইনসম্মত, তার উত্তরে বলছে হ্যাঁ আইনসম্মত। তারপরের প্রশ্ন হচ্ছে যে বিহারের সিবিআইকে যে মামলা ট্রান্সফার করা হয়েছে সেটা কি আইনসম্মত, তারও উত্তর দিচ্ছে হ্যাঁ আইনসম্মত। তারপরে বলছেন, আচ্ছা মুম্বাইয়ের সঙ্গে বিহারের তদন্তর কি কোন রকম সংঘাত হবে, তার উত্তরে বলছেন যে না সংঘাত হবে না, এই কারণে সংঘাতের প্রশ্ন নেই। এর পরে যেটা বলেছেন, এর পরে, আরে শান্তিবাবু আপনার সময় কথা বলিনি, আপনি অত উত্তেজিত হবেন না, শান্তিবাবু শান্তি রাখুন, শান্তিবাবু শান্তি রাখুন। এবারে তো আমি একটা কথা বলি, আপনি যেটা বলেছেন রাজনীতি কে প্রথম আনলো, রাজনীতি আনলো মহারাষ্ট্রের ওই সোনিয়া সেনার সঞ্জয় রাউত। এবার সঞ্জয় রাউত কে? সঞ্জয় রাউত কি সরকারের কেউ, মহারাষ্ট্র সরকারের কোনো পদাধিকারী যে মহারাষ্ট্র পুলিশ নিয়ে কথা বলবেন? না, তিনি হচ্ছেন এমপি, তিনি সামনার সম্পাদক, কিন্তু তিনি এতদিন পর্যন্ত মহারাষ্ট্র সরকারের হয়ে কথা বলছিলেন সঞ্জয় রাউত। তাহলে রাজনীতিকরণ কে করলেন? সোনিয়া সেনার এই সঞ্জয় রাউত। ঠিক এক ঘন্টা আগে সাংবাদিক সম্মেলন করে অফিসিয়ালি মহারাষ্ট্র সরকারের এক মুখপাত্র বলছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠাময় আঘাত। আমি বলছি, সুশান্ত সিংহ রাজপুত যদি আজকে থাকতেন নিঃসন্দেহে তিনি আনন্দিত হতে পারতেন যে তার মৃত্যু রহস্যে তদন্ত নাকি যুক্তরাষ্ট্রীয় তদন্তে সিবিআই তদন্ত করবে, এই নির্দেশ নাকি যুক্তরাষ্ট্রীয় কাঠাময় আঘাত। অর্থাৎ ঠিক যেরকম শান্তিবাবু বলছিলেন জয়প্রকাশ দা, যে পুরোটা রাজনৈতিকভাবে মদতপুষ্ট এই রায়। আমার সবচেয়ে ইচ্ছে করে কি জানেন, এই বিজেপির যে নির্বাচন যিনি না, এইখানটাতে আমি একটা কথা বলি সুমন, শান্তিবাবু একটু শান্তি রাখুন, একটা কথা, আজকে আজকে অধীর বাবু যেটা বলেছেন সেটা দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সারদা নিয়ে যা বলেছিলেন আজকে অধীর বাবু ঠিক সেই এক কথা বলেছেন, এটা একটা অদ্ভুত মিল। আমি শুধু বলতে চাইছি, মুম্বাইয়ের এই ঘটনার পেছনে আমরা কি ওই আন্ডারওয়ার্ল্ড এবং ফিল্ম ওয়ার্ল্ডের যে নেক্সাস, অনেক বড় রহস্য কি লুকিয়ে আছে? আর এই আন্ডারওয়ার্ল্ড কি বর্তমান যে সোনিয়া সেনার সরকার
তাদের কি সম্পূর্ণ দখল নিয়ে নিয়েছে? যে কারণে আপনাকে পুলিশ ভয় পাচ্ছে, তদন্ত করতে না তদন্তই করলো না। আর উনি কয়েক মাস আগে যখন বিজেপির সরকার ছিল তখন তখন সরকারের বহু নেতার সঙ্গে এই তথাকথিত কোট আনকোট বলিউড গ্যাং এর ঘনিষ্ঠ সম্পর্ক, ওঠা বসা, পার্টি, ছবি সব সামনে থাকতো। মানে দেখবেন আমার মুড়ি মিচড়ি একদম না হয়ে যায়। আমি দ্রুত একবার, যেহেতু রায়ের কথা হচ্ছে, এই রায়ের একাধিক গুরুত্বপূর্ণ অংশ আছে। আমি দেখছিলাম যে কেন এফআইআর করা হয়নি, যে প্রশ্ন আমরা প্রথম দিন থেকে তুলে আসছি, অন্তত সাতটা অনুষ্ঠান করেছি, যে কেন সুশান্ত সিং রাজপুতের এই মৃত্যু রহস্যের ক্ষেত্রে মুম্বাই পুলিশ এফআইআর করছে না। আজকে 66 দিনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখনও এফআইআর হয়নি, সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রায়। এছাড়া পাটনা পুলিশ অর্থাৎ বিহার পুলিশ যে বিন্দুমাত্র বেআইনি কাজ করেননি তা বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন। এবং সব থেকে বড় কথা যে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার আর কোনো আবেদন করতে পারবে না। দেখুন, সত্যি সামনে আনিছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর নেপথ্যে সত্যি চাকি। সুপ্রিম কোর্টের রায়ের পরে বার্তা খুঁজবে সিবিআই। সর্বোচ্চ আদালত জানিয়ে দিল সিবিআই তদন্তে যে আরজি বিহার সরকার করেছে সেটা সম্পূর্ণ বৈধ। এই আবেদনের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার যে আবেদন করেছে তার যৌক্তিকতা নেই। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার আর কোনো আবেদন করতে পারবে না। এই রায় দিতে গিয়ে মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে এক গুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে সর্বোচ্চ আদালত। 14 জুন মুম্বাইয়ের সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়, এর 41 দিন বাদে অর্থাৎ 25 জুলাই পাটনার রাজীবনগর থানায় এফআইআর দায়ের করে সুশান্তের বাবা কেকে সিং। কিন্তু এতদিন ধরে তদন্ত চালিয়ে যাবার পরও মুম্বাই পুলিশ কোনো এফআইআর দায়ের করেনি। এই প্রসঙ্গে বুধবার বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ এদিন বলে, মুম্বাই পুলিশ এই মামলায় কোনো এফআইআর না করে 174 ধারার আওতার বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করেছে। দেখে মনে হচ্ছে আদালত গ্রাহ্য অপরাধের তদন্ত তারা শুরু করেনি। পাশাপাশি সুপ্রিম কোর্ট এদিনের রায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই যে মুম্বাই পুলিশ এই ঘটনায় সমান্তরাল তদন্ত চালিয়েছে। শীর্ষ আদালতের রায় বড়সড় ধাক্কা খাবার পর মুম্বাই পুলিশ এখন নীরব। एक बार हमें ऑर्डर की कॉपी प्राप्त होगी, हम ऑर्डर को एग्जामिन करके और उसके बाद आगे फर्दर कोर्स ऑफ एक्शन हम डिसाइड करेंगे। মুম্বাই পুলিশ ও রিয়া চক্রবর্তী সুপ্রিম কোর্টে দাবি করেছিল এফআইআর দায়ের করার এখতিয়ার বিহার পুলিশের নেই, কারণ মৃত সুশান্ত এবং অভিযুক্ত রিয়া দুজনেই মুম্বাইয়ের বাসিন্দা। তাহলে কোন এখতিয়ারে সুশান্তের বাবা পাটনার থানায় অভিযোগ করতে পারেন এবং বিহার পুলিশ এফআইআর গ্রহণ করে তদন্ত শুরু করতে পারে? কিন্তু মুম্বাই পুলিশ ও রিয়ার এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারা বিহারের এফআইআর কে বৈধতা দিয়ে বলেছে আদালত গ্রাহ্য অপরাধের বিষয়ে তথ্য পেলে এফআইআর দায়ের করাই নিয়ম। তদন্তের এই পর্যায়ে এটা কখনোই বলা যায় না যে থানা অন্য জায়গায় বলে তাদের তদন্ত করার অধিকার নেই। শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ এদিন রায় আরো বলেছে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং টাকা তছরূপ সংক্রান্ত অভিযোগের সঙ্গে যোগ রয়েছে পাটনার। এটা ইঙ্গিত করে যে পাটনা পুলিশের তদন্তের এখতিয়ার রয়েছে। আইনের কথা মাথায় রেখে এটা বলাই যায় যে পাটনা পুলিশ অভিযোগ দায়ের করে কোনো বেআইনি কাজ করেনি। অভিযোগের প্রকৃতি দেখে মনে হচ্ছে বিহার পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নিয়েছে। ये न्याय की जीत है, न महाराष्ट्र बनाम बिहार की लड़ाई है, न ये मुंबई पुलिस बनाम बिहार पुलिस की लड़ाई है। लेकिन जिस तरह से व्यवहार हुआ मुंबई पुलिस का, उससे पूरे देश में एक गलत मैसेज गया कि निश्चित रूप से कहीं कुछ गड़बड़ है, कुछ छुपाया जा रहा है। और ये संदेह और गहरा तब हो गया जब एक कैदी की तरह एक आईपीएस अफसर को मध्य रात्रि में जाकर बीएमसी के अधिकारियों ने क्वारंटीन किया। सुशांत सिंह राजपूत केस में मुंबई पुलिस, मैं पहले दिन से बोल रहा हूँ, बहुत ही सरलता से पारदर्शक तरीके से जांच कर रही है। आज उसके ऊपर यही टिप्पणी सुप्रीम कोर्ट ने की है ना, कोई गलती नहीं है मुंबई पुलिस की। सुप्रीम कोर्ट ने भी कहा है मुंबई पुलिस ठीक तरह से जांच कर रही है, लेकिन अगर किसी ने तय किया है कि इस मामले में राजनीति करनी ही है। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত নিয়ে বিহার ও মহারাষ্ট্রের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছিল, তা নিয়েও এদিন মুখ খুলেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি রায় জানিয়েছেন, দুই রাজ্যই রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তোলায় তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। একদিকে অভিযোগের আঙুল উঠেছে, অন্যদিকে মানুষ নানা তত্ত্ব খাড়া করেছে, শুরু হয়েছে নানা জল্পনা যা তদন্তকে বিলম্বিত এবং দিকভ্রষ্ট করতে পারে। রায় সে অংশে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ উল্লেখ করেছে, 70 দিনের আলো দেখলে বিচার শুধু জীবিতরাই পান না, জীবনের ওপারে যারা তারাও নিশ্চিন্তে ঘুমন, সত্যমেব জয়তে। এর আগে একইভাবে সত্যের জয় হবে বলে মন্তব্য করেছেন রিয়া চক্রবর্তী, একই দাবি করেছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা। এখন প্রশ্ন হলো সত্যি যা কি, সেটা কবে বেরোবে,
রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব আমি। তার আগে একবার মাননীয় বিচারপতি রায়ের 33 পাতা থেকে একটা অংশ, কেন সিবিআই এর হাতে এই তদন্তভার তুলে দেওয়া হচ্ছে। তিনি লিখছেন, দেয়ারফোর আ ফেয়ার কম্পিটেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন ইজ আ নিড অফ দ্য আওয়ার। দ্য এক্সপেক্টেড আউটকাম দেন উড বি আ মেজার অফ জাস্টিস ফর দ্য কমপ্লেনেন্ট হু লস্ট হিজ অনলি সন। অর্থাৎ বাবার যে বিচার পাওয়ার আরতি সেটাকে মাননীয় বিচারপতি একেবারে অফিসিয়ালি তার রায় রেখেছেন। এবং বারবার পঙ্কজবাবু যে প্রশ্নটা উঠেছে যে দুটো এজেন্সি কখনো একসঙ্গে তদন্ত করতে পারে না, মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় তিনি বলছেন, মানে ঠিক কিভাবে দলদাস হতে গিয়ে মুম্বাই পুলিশ কার্যত মহারাষ্ট্র সরকারকেই ডুবিয়েছে, যে মহারাষ্ট্র পুলিশ তো এফআইআরই করেনি, নন কগনিজেবল অফেন্স আননেচারাল ডেথের কেস ধরে এগিয়েছে, সুতরাং কোনো কেসই মুম্বাই পুলিশ শুরু করেনি, বিহার পুলিশই লফুল অ্যাক্টিভিটি করেছে অর্থাৎ কেস স্টার্ট করেছে। আমি বলছি কিছুটা ইনঅ্যাক্টিভ থাকতে গিয়ে বা হয়তো পলিটিক্যাল বসেদের খুশি করতে গিয়ে নিজের ফাঁদে জড়িয়ে পড়েছে মুম্বাই পুলিশ, আপনি মানবেন পঙ্কজদা? দেখুন, প্রথমেই বলবো যে মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাই। তারপরে আপনাকে বলছি, তাই আপনি যে প্রশ্ন করলেন সেখানে ঢুকবারকে খুব ছোট্ট করে বলি, স্বাধীন ভারতের পুলিশি তদন্তের ইতিহাসে দুটি তদন্ত জল জল করে জ্বলবে মণিমুক্তার মতো। পুলিশি সে তদন্ত তো ছিল ইম্পেকেবল, অদ্ভুত সুন্দর। একটি হচ্ছে 26/11 তদন্ত, আরেকটি হচ্ছে রাজীব গান্ধী হত্যাকাণ্ডের যে তদন্ত। এই দুটি তদন্তকাণ্ড একাডেমিতে, পুলিশ একাডেমিতে ছেলেমেয়েদের শিক্ষা দেওয়া হয়, দেখানো হয় মডেল কেন করা হয়। 26/11 যে ঘটনাটা সেটা হচ্ছে প্রফেশনাল এক্সেলেন্সের পিনাকলে চলে গিয়েছিল, একদম অসাধারণ তদন্ত করেছিল, যে তদন্তের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ড বা বড় বড় তদন্ত আমেরিকান তদন্ত সেগুলোর সঙ্গে তুলনীয়। সেই প্রফেশনাল এক্সেলেন্সের থেকে আজকে বোম্বে পুলিশ কোন জায়গায় নেমে এসছে আমি আপনাকে পরপর বলছি। বান্দ্রা থানাকে সুশান্ত সিং রাজপুতের যে আননেচারাল ডেথ যেদিন হলো তার 25 দিন আগে সুশান্ত সিং রাজপুতের সামসিত অ্যান্ড কিন তারা জানিয়েছিল সুশান্ত সিং রাজপুত বিপদগ্রস্ত আছে, বিপদের মধ্যে আছে, প্লিজ সি, এই মেসেজটা তারা পাঠিয়েছিল। সেই মেসেজের কিচ্ছু করেনি বান্দ্রা পুলিশ। সেই সময় যদি বোম্বের পুলিশ কমিশনার ঘটনাটাকে ডিউ কগনিজেন্স দিতেন তাহলে হয়তো আজকে সুশান্ত সিং রাজপুতের আননেচারাল ডেথ হতো না, হয়তো আমাদের আজকে স্টুডিওতে বসে আপনার সঙ্গে আলোচনা করতাম না। এটা হল এক নম্বর কথা। দু নম্বর কথা, যেটা আপনি বারবার বলছেন, আপনি ঠিক বলেছেন, দের ইজ মাচ ডিফারেন্স বিটুইন এনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন। একটা ইনভেস্টিগেশন যখন স্টার্ট হয়, পুলিশের তদন্ত যখন শুরু হয়, তখন একজন সাব ইন্সপেক্টর হি হ্যাজ দ্য পাওয়ার, সেই পাওয়ার বলে সে যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারে উইদাউট ওয়ারেন্ট। এনকোয়ারি ক্ষেত্রে আপনি সেটা পারেন না। সুশান্ত সিং রাজপুতের বাবা তার ছেলে মারা যাওয়ার 44 দিন পরে যখন অভিযোগ করলেন, সেই অভিযোগের ভিত্তিতে 7টা ধারাতে পাটনা পুলিশ যে মামলাটা স্টার্ট করলো, আমি সেই ধারাগুলো দেখেছি, অ্যাপ্রোপ্রিয়েট, আমি বিহার পুলিশকে অ্যাপ্রিসিয়েট করলাম। দ্বিতীয় জিনিস আপনাকে বলবো যে আমি ধরে নিলাম যে ঠিক আছে, মুম্বাই পুলিশ এনকোয়ারি করছে, এনকোয়ারি স্টেজে তারা যা করছে ফাজলামো করেছে, কিচ্ছু করেনি। বিহার পুলিশ যখন সেখানে গিয়ে বলল যে তুমি আমাকে ইনকোয়েস্ট রিপোর্টটা দাও, এটা ওদের সার্ভ করা হলো না। সব থেকে বড় কথা যেটা আপনি বললেন, যেটা শান্তিবাবু যেটা নিয়ে খানিকক্ষণ আগেও বললেন, ওনার সঙ্গে আমি টোটালি ডিফার করছি। বিহার পুলিশের একজন সিনিয়র এসপি, তার নাম বিনয় তেওয়ারি, সে 5 জনের টিম নিয়ে যখন মুম্বাই পৌঁছলো, পৌঁছানোর পরে বেছে বেছে, যেহেতু একজন সিনিয়র আইপিএস অফিসার, ওকে একদম অচল করে দেওয়ার জন্য কোয়ারেন্টাইনে ওকে পাঠিয়ে দেওয়া হলো। এই বিনয় তেওয়ারিকে কোয়ারেন্টাইনে পাঠানোর পর যখন বিনয় তেওয়ারি কেম ব্যাক টু পাটনা, তখন বিনয় তেওয়ারি একটা কথা খুব দামি কথা বলেছিল যে আমাকে কোয়ারেন্টাইন করা হয়নি, কোয়ারেন্টাইন করা হয়েছে পুলিশি তদন্তকে, এবং পুলিশি তদন্তকে। এই যে কাজটা করলো, এই 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 কাজটা থেকে বোম্বে পুলিশের সম্বন্ধে যে পাবলিক পারসেপশন যেটা 26/11 তৈরি হয়েছিল তিলে তিলে, যেটা আপনি কাসাবের ঘটনায় আপনি জানেন যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেগ অব্দি কিচ্ছু করতে পারেনি, এত নাইসলি সেই তদন্তটা হয়েছিল,
কেউ কিছু করতে পারেনি, পাকিস্তান কিছু করতে পারেনি। সেই বোম্বে পুলিশ এখানে আমার প্রশ্ন থাকবে যে এই 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 একাধিক একাধিক নজির গড়া প্রফেশনাল মুম্বাই পুলিশ এই ধরনের একটা আনপ্রফেশনাল কাজ করলো কি নিজে থেকে, নাকি তার পেছনে রাজনীতির হাত থাকাই সাদা চোখে দেখে মনে হচ্ছে সেটাই সব থেকে বড় বাস্তবতা? দেখুন, রাজনীতি করার জন্য শান্তিবাবু আর জয়প্রকাশ বাবু আছে, আমি তার জন্য নেই। আমি প্রফেশনাল পুলিশের দিকের জন্য আমি আছি। সেটা হচ্ছে দেখুন, আপনার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কয়েকদিন আগে অবশ্যই, কিন্তু প্রফেশনাল পুলিশ যখন পেশাদার পুলিশ যখন অপেশাদার কাজ করছে তার মানে তার পেছনে তো মানে রাজনীতির হাত থাকা স্বাভাবিক, নয়তো একটা পেশাদার পুলিশ ফোর্স কেন এই ধরনের অপেশাদার কাজ করবে? না, এইবার 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 আমি আপনাকে বলছি, নারায়ণ রানে যিনি একদম শিবসেনা রাজত্বের বড় হাই প্রোফাইল মন্ত্রী ছিলেন এবং এখন বিজেপির একটা মানে হাই প্রোফাইল নেতা, তিনি প্রকাশ্যে বললেন যে বিশ্বাস সালিওয়ান ওয়াজ রেপড অ্যান্ড মার্ডার্ড। নারায়ণ রানের মতো একজন হাই প্রোফাইল নেতা যদি এই কথাটা বলেন, তাহলে বোম্বে পুলিশ তাকে কি গুরুত্ব দিল? এবং এই ঘটনার পিছনে আপনার বোম্বে আন্ডারওয়ার্ল্ড, বোম্বে ফিল্ড অফ অ্যান্ড বড় বড় মাথা, বোম্বে পলিটিক্যাল জগতের বিগ বসরা, তাদের কারো কারো স্বার্থের মধ্যে লুকিয়ে থাকতে পারে। বোম্বাই পুলিশ এই সব জিনিসগুলোকে আমল না দিয়ে বোম্বাই পুলিশ যেভাবে ডিলি ডালিং করেছে ফর 44 ডেজ, তার জন্য বোম্বাই পুলিশকে কোনোভাবে নিন্দাবন্দ করা যথেষ্ট না। আমি মনে করি প্রফেশনালি আনসাউন্ড মানসিকতা পরিচয় দিয়েছে বোম্বে পুলিশ, তারা ঠিক কাজ করেনি। আজকে তারা যদি ঠিক কাজ করতো তাহলে আজকে ঋষিকেশ রায় সাহেবকে এই রায়টা দিতে হতো না, এবং তাহলে বোম্বে পুলিশ কিন্তু সবাই বাহাদুর বলতো। কিন্তু বোম্বে পুলিশ যে আনপ্রফেশনাল কাজটা করেছে সেটা মনে হচ্ছে যে কারোর অঙ্গুলি হেলন, কাউকে কোনো ভয় পেয়ে বা কোনো জিনিসটা চাপা দেওয়ার জন্য বোম্বে পুলিশকে এই কাজটা করতে হয়েছে, আদারওয়াইজ এর আর দ্বিতীয় কোনো এক্সপ্লানেশন নেই। কারণ তদন্তটা যদি ঠিক পথে এগোতো তাহলে দেখা যেত যে আজকে অনেক কিছু বেরিয়ে যেত। সেটা না করে 44 দিন ধরে কখনো মহেশ ভাটকে ডাকছে, কখনো অমুককে ডাকছে, কখনো করণ জোহরকে ডাকছে, আরে তুমি একটা তদন্ত করছো, একটা হাই প্রোফাইল একটা অ্যাক্টর মারা গেছেন যে সারা পৃথিবীতে যার নাম আছে, সেই লোকটা কীভাবে মারা গেল, তুমি সত্যটাকে শুধু বের করে নিয়ে আসো। সেটা না করে 44 ডেজ তারা কোনো FIR করলেন না। এবার আমি আপনাকে একটা কথা বলি, আমি যদি বোম্বাইয়ের পুলিশ কমিশনার হতাম তাহলে আমি কিন্তু আপনাকে বলছি প্রথম সুশান্ত সিং রাজপুতের বাবার সঙ্গে ওভার টেলিফোন কথা বলতাম, কথা বলে বলতাম আপনার কি কোনো অভিযোগ আছে, যদি কোনো আপনার স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে প্লিজ কাম আপ ইন রাইটিং, আই উইল স্টার্ট অ্যান FIR। সেটাই কিন্তু বোম্বে পুলিশের প্রথম কাজ ছিল, বোম্বে পুলিশ সেটা করেনি। সেকেন্ড জিনিস হচ্ছে, মহারাষ্ট্র পুলিশের কাছে গিয়ে যখন আপনার বিহার পুলিশ গেছে তখন ওই ছেলেটিকে বিনয় তিওয়ারিকে যেভাবে কোয়ারেন্টাইন করা হয়েছে, তার হাতে তার রিস্টে ছাপ দিয়ে দেওয়া হয়েছে যে ইউ আর আন্ডার কোয়ারেন্টাইন, যেন মনে হচ্ছে সে জেলের আসামি। এই কাজগুলো করে বোম্বাই পুলিশ কিন্তু আনপ্রফেশনাল অ্যাপ্রোচ করে একদম নিজের ইমেজ নষ্ট করেছে, এবং আজকে সারা ভারতবর্ষে ধিক্কৃত একটা এজেন্সির নাম হচ্ছে মুম্বাই পুলিশ। যতই শান্তিবাবুর অশান্তি করার চেষ্টা করুন, যতই সঞ্জয় রাউত গলাবাজি করুন, আজকে যেটা মনে হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ পঙ্কজদা। পঙ্কজদা ঠিক যেটা বলছিলেন যে উনি থাকলে প্রথমেই যেটা করতেন সেটা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের বাবার সঙ্গে কথা বলতেন। আজকে বিহার পুলিশের DIG তিনি বলছেন যে সেই কাজটি বিহার পুলিশের তরফে তিনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার বাড়ি গিয়ে করেছিলেন, বোম্বে পুলিশকে অফিসিয়ালি সেই তথ্য তিনি দিতে চান, তার প্রথমে ফোন ধরা হয়নি, তারপর তার পরিচয় পেয়ে বার্তা অবধি গ্রহণ করা হয়নি যে সুশান্ত সিং রাজপুতের বাবার ঠিক কী অভিযোগ। সমস্ত প্রথম দিন থেকে মুম্বাই পুলিশ সম্পূর্ণ অসহযোগিতার রাস্তায় হেঁটেছে এবং কার্যত সুশান্ত সিং রাজপুতের যে পরিবারের অভিযোগ সেই সম্পর্কে সম্পূর্ণ চোখ বন্ধ করে থেকেছে। এমনকি DIG-র তরফে তথ্য দেওয়ার বিষয় হলে তথ্য নেওয়ার সুযোগ থাকলেও সেই তথ্য নেওয়া হয়নি এবং সম্পূর্ণভাবে তথ্য নিতে অস্বীকার করা হয়েছে এই অভিযোগ বিহার পুলিশের DIG-র। আমি দ্রুত একবার দেখব যে মুম্বাই পুলিশের ঠিক কোথায় কোথায় গাফিলতি, যার ফলে গোটা দেশে ঠিক পঙ্কজদা যেরাম বলছিলেন এই মুহূর্তে তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে গোটা দেশ থেকে এবং মুম্বাই পুলিশের ভূমিকা বড় প্রশ্নচিহ্নের সামনে। দেখুন
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে 66 দিন প্রথম দিন থেকে এই ঘটনা তদন্ত করছিল মুম্বাই পুলিশ কিন্তু 66 দিন পেরিয়ে যাবার পরও তারা কোনো এফআইআর করেনি ফলে তারা যে একটি অপরাধের তদন্ত করছে তা কখনোই মনে হয়নি বুধবার সুপ্রিম কোর্টের রায়ও ছত্রে ছত্রে উঠে এসেছে এই বিষয়টি সুশান্ত কাণ্ডে অবশ্য মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে আরো গুচ্ছ গুচ্ছ প্রশ্ন উঠেছে প্রথম প্রশ্ন 66 দিন ধরে 56 জনকে মুম্বাই পুলিশ জিজ্ঞাসাবাদ করল কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে একটা এফআইআর দায়ের করল না কেন মুম্বাই পুলিশ কোনো এফআইআর করেনি সিআরপিসির 174 ধারা অনুসারে একটা অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট শুরু করে 56 জন লোককে ডেকে তাদের বয়ান রেকর্ড করেছে 156 ধারার দুই উপধারা অনুসারে এক থানা এলাকার অপরাধের জন্য যদি অন্য থানা এলাকার পুলিশ এফআইআর করে তদন্ত শুরু করে যে ওই পুলিশ অফিসারে সে কেস তদন্ত করার কোনো ক্ষমতা নেই দ্বিতীয় প্রশ্ন বলিউডের হেভি ওয়েটদের জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে এসেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে বলিউডের স্বজন পোষণের অভিযোগ এই প্রেক্ষাপটে নামজাদা প্রযোজক পরিচালক সঞ্জয় লীলা বনশালী আদিত্য চোপড়া করণ জোহরের সংস্থার সিও সহ অনেককেই ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করে কি তথ্য মেলে তা কখনোই সরকারিভাবে জানানো হয়নি ফলে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এই জিজ্ঞাসাবাদ কি লোক দেখানো তাতে কি আদৌ কোনো তথ্য মিলেছে তাতে কি তথ্য উঠে এসেছে মুম্বাই পুলিশ তা নিয়ে নীরব কেন বিহার পুলিশের সিনিয়র আইপিএস অফিসার বিনয় তিওয়ারি তদন্তের জন্য মুম্বাই পৌঁছানোর পরই করোনা আবহে নিয়মে যুক্তি দেখিয়ে তাকে কোয়ারেন্টিনে পাঠিয়ে দেয় বৃহন মুম্বাই পুরসভা তদন্তের জন্য আসা একজন আইপিএস অফিসারের সঙ্গে এমন আচরণ কেন সত্যি কি তাহলে কিছু লুকানোর চেষ্টা করছিল মুম্বাই পুলিশ যদিও কিছু লুকানো নাও থাকে তাহলেও কি মুম্বাই পুলিশের এমন আচরণে মানুষের মনে সন্দেহ তৈরি হওয়াটা অবান্তর সত্যিটা খুঁজে বের করাই যদি উদ্দেশ্য হয় তাহলে তদন্তে অসহযোগিতা কেন মুম্বাই পুলিশের এহেন সন্দেহজনক আচরণের কারণে আদালত সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিয়ে সঠিক কাজ করেছে বলে মনে করছেন প্রাক্তন পুলিশ কর্তারা তাদের যারা সরকারের প্রধান তদন্তকে পুলিশ কেটে তাদের মতো করে করার চেষ্টা করছিলেন আমার মনে হয় অবশ্যই ওই যে মেয়েটি রিয়া চক্রবর্তী বা তার পরিবার তাদের রক্ষা করার জন্য নয় কোন পেছনে একটা বড় কোনো একটা কারণ আছে বা তাদের ওরা রক্ষা তাদের ওরা এখান থেকে আড়ালে রাখতে চান মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে তৃতীয় প্রশ্ন গুজব আটকাতে পদক্ষেপ নয় কেন সুশান্ত সিং রাজপুতের মতো হাই প্রোফাইল অভিনেতার অস্বাভাবিক মৃত্যু প্রত্যাশিতভাবেই গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে পুলিশি তদন্তের মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করেছে গুজব কোথাও দাবি করা হয়েছে সুশান্তকে খুন করা হয়েছে কোথাও দাবি করা হয়েছে সুশান্ত ও তার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের অস্বাভাবিক মৃত্যুর মধ্যে সম্পর্ক আছে কিন্তু মুম্বাই পুলিশ এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায় এমন সব তথ্যের বারবরন্ত দেখেও মুম্বাই পুলিশ তৎপর হলো না কেন যারা পোস্ট করছেন তারা কিসের ভিত্তিতে এমনটা দাবি করছেন তা জানার চেষ্টা কেন করলো না মুম্বাই পুলিশ যদি এগুলো নিছকই গুজব হয় তাহলে কড়া পদক্ষেপ কেন করলো না তারা পঞ্চম প্রশ্ন মুম্বাই পুলিশকে রাজনৈতিক হেভিওয়েটদের আড়ালের চেষ্টা করেছে সুশান্তের মৃত্যুর পর বিজেপি সাংসদ তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানে অভিযোগ করেন অভিনেতাকে খুন করা হয়েছে নাম না করে মহারাষ্ট্রের মন্ত্রী তথা বাল ঠাকরের নাতি আদিত্য ঠাকরের বিরুদ্ধে আঙুল তোলেন তিনি এরপর মুখ খোলেন আদিত্য এরপরে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে তাহলে কি সত্যি এই ঘটনার সঙ্গে আদিত্য ঠাকরের কোনো যোগ আছে সে কারণেই কি মুম্বাই পুলিশ তাকে আড়ালের চেষ্টা করছিল বিজেপি সাংসদ নারায়ণ রানীকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না এই প্রেক্ষাপটে এবার তদন্তভার সিবিআই এর হাতে দিল সুপ্রিম কোর্ট It was given under section Article 142. Supreme Court followed the ends of justice of Ramana Kodi. CBI should have been the proper authority to do the investigation. CBI, যেহেতু দুটো স্টেটের লড়াই সিবিআই ওয়াজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি টু হ্যাভ ডান ইট বিষয়টা হচ্ছে মহারাষ্ট্র পুলিশ যে এখন অবধি কিন্তু মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড বা কি কারণে মৃত্যু এর কিন্তু কোনো এখন অবধি এফআইআর লজ করেনি সেই জন্য আজকে যেটা সুপ্রিম কোর্টের বক্তব্য বিহার পুলিশের যে অভিযোগ মানে সুশান্ত সিং রাজপুতের বাবার যে অভিযোগের ভিত্তিতে যেটা করেছে সেটা জাস্টিফাইড এবং আমি মনে আইনের পক্ষে সেটা জাস্টিফাইড বলে সুপ্রিম কোর্ট কিন্তু তুলে ধরেছে গোটা দেশটাই সুবিচার পান সুশান্ত সিং রাজপুত সিবিআই কি আদৌ সত্যিটা খুঁজে বের করতে পারবে নাকি রাজনীতির পাকচক্রে সত্যিটা আড়ালেই থেকে যাবে এবিপি আনন্দ আমি আলোচনার এই অংশে অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়ের কাছে আসব যিনি দিবাকর ব্যানার্জি ডিটেকটিভ ব্যোমকেশ বক্সিতে সুশান্তের সঙ্গে কাজও করেছেন অনিন্দ্য আপনার কি মনে হয় যে এই অস্বাভাবিক মৃত্যু তার পেছনে শুধু মৃত্যুর পিছনে নয় মৃত্যুর তদন্তে আরও বেশি করে পরতে পরতে রাজনীতি জড়িয়ে পড়েছে অনিন্দ্য
হ্যাঁ এত হ্যাঁ এতক্ষণ ধরে মোটামুটি আলোচনা শুন মানে যতটুকু শুনলাম তাতে করে আমার মনে হচ্ছে পার্লামেন্টেরিয়ান ডেমোক্রেসি ডুবিয়াসলি লেজিটিমেট। পাঁচজনের দ্বারা একজন সিলেক্টেড হয় আর কি, তারপরে একজনের নিজস্ব কিছু এজেন্ডা থাকে, কিন্তু এই পাঁচজনের সাথে যখন এই মানুষটা মিলে যায় যে নির্বাচিত হচ্ছে, তখন তাদের আরেকটা এজেন্ডা থাকে। যেমনভাবে একটা কালেকটিভ আনকনসিয়াসনেস সারা দেশে তৈরি হয়েছে যে সুশান্তের এই মৃত্যুটা রহস্য উদ্ঘাটন করতে হবে, যেটা মূলত লক্ষ্য করেছি আমি একটা আর্গুমেন্টের ভেতর দিয়ে যেতে হচ্ছে। সুশান্তের মৃত্যুটা নিয়েও যখন দুটো স্টেটের মধ্যে একটা আর্গুমেন্ট হচ্ছে, দুটো পুলিশের মধ্যে, অর্থাৎ হতে পারে আমাদের দেশ বহুমাত্রিক দেশ, কিন্তু তার মানে যদি এখন পুলিশের সাথে আরেকটা রাজ্যের পুলিশের বহুমাত্রিকতা তৈরি হয় বা একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের বহুমাত্রিকতা তৈরি হয়, তখন কোথাও মনে হয় যেন ফোকাস থেকে আমরা সরে যাচ্ছি। একদম, দুটো উর্দিধারী পুলিশ বাহিনীর মধ্যে ঝগড়া লাগলে সাধারণ মানুষ তো আরো বিভ্রান্ত হয়ে যাবেন যে কোন পুলিশে ভরসা রাখবো, বিহার পুলিশে, মহারাষ্ট্র পুলিশে, না সিবিআইতে। মানে আমি বলছি এই বিভ্রান্তি তো কার্যত ভারতবর্ষের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। আমি এটাকে কাউন্টার করতে পারবো না, যে নয় আমি এই কথা জোর দিয়ে বলতে পারবো না, কারণ যেহেতু আমাদের রাজনীতিটা ঠিক রাজনীতির যে পরিসর ছিল সেই পরিসরের বাইরে চলে গেছে, মানে এক্সপ্যান্ড করেছে, সেই হেতু রাজনীতি এখন যেমন একটা সময় ছিল বামফ্রন্টের সময়ও আর কি ঘরে ঢুকে যেত রাজনীতিটা, হ্যাঁ তারাই গিয়ে মানে সব সামলে দিতেন একটা সময়, এখনও আমরা সেটা দেখতে পাচ্ছি। সো এই পরিসরটা বেড়ে যাওয়াতে কিন্তু সুশান্তের মৃত্যুটা একটা জিনিস খেয়াল করে দেখবে যে একটা সময় ছিল যখন আমরা রেপ মার্ডার এগুলো নিয়ে প্রকাশ্যে কথা বলতাম না, এগুলো নিয়ে আর্গিউ হতো না, এখন সেটা আর্গিউ নয়, এখন সেটা ডিবেটের জায়গায় চলে এসেছে। রাজনীতি তার পরিসর বাড়াতে বাড়াতে একদম ব্যক্তি পরিসরকে কোথাও হয়তো অতিক্রম করে যাচ্ছে, আর এটা প্রতিদিনকার জীবনে আমরা দেখতে পাচ্ছি। আমি অরিন্দল বাগচির কাছে যাব, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সিতে অশ্বিনীবাবুর চরিত্রে যিনি অভিনয় করেছিলেন। অরিন্দল, ঠিক আমার ফিল্মটা একদম পরিষ্কার মনে আছে যে পানের বাক্সে যেমন শুধু পান ছিল না, পান মশলার মধ্যে হেরোইন মেশানো ছিল, সেই রকম এই সুশান্তের মৃত্যু তো শুধু মৃত্যু নয়, এই মৃত্যুর মধ্যে এটা যদি আত্মহত্যা হয় সেই আত্মহত্যায় কারা প্ররোচনা দিল সেই প্রশ্নগুলো তো উঠছে। অর্থাৎ শুধু মৃত্যুকে মৃত্যু বলে ছেড়ে দিলে হচ্ছে না, এর ভেতরে পরতে পরতে তার আগের কয়েকদিনের কয়েক ঘন্টার ঘটনাও যদি আমরা বিশ্লেষণ করি দেখছি যে বারবার এমনকি রাজনৈতিক নেতাদের নামও আসছে। এখানে তো বলার কিছু নেই, মানে এটা সবাই বুঝতে পারছে যে এটা যে আত্মহত্যা নয়, এটা আত্মহত্যা নয়, এটাই কারণ। কারণ আমরা এতদিন ধরে আজকে 63 days, তো এখনও সত্যের উদ্ঘাটন করা গেল না, কিন্তু আজকে যে মানে শীর্ষ আদালত যেটা রায়টা দিয়েছে যে সিবিআই তদন্ত করুক, এইটা আমার মনে হয় যে এটা প্রথম ধাপ, তো আর কয়েকটা ধাপ পেরোনোর বাকি আছে, তারপরেই মূল যিনি এই চক্রান্তকারী যিনি সুশান্তকে মানে সত্যিই যদি আমি ভেবে নিই যে মানে 99% মার্ডার প্ল্যানিং, তো সেখান থেকে তাদের সত্যটা উঠে আসুক। এবং আমরা যেভাবে দেখেছি মানে যেভাবে আমরা মিডিয়াতেও দেখছি যে সুশান্তকে কীভাবে খুন করা হয়েছে, তাকে ড্রাগ মিশিয়ে অজ্ঞান করে তারপরে ওরই কুকুরের বেল্ট দিয়ে মারা হয়েছে, তো আমার মনে হয় যে একদম স্ট্রেট তাকেও সেভাবেই মেরে দাও, জঞ্জাল মুক্ত হোক, মানে এই জঞ্জাল থাকা যাবে না। উনি স্বেচ্ছায় যদি মানে অভিনয় করতে এসেছেন, যার নাম আমরা এতবার করে শুনে আসছি রিয়া চক্রবর্তী, তাহলে উনি কি অভিনয় করতে এসেছিলেন নাকি উনি কারো একটা কোনো সেলিব্রিটির সঙ্গে প্রেম করে তার টাকা পয়সা হাতিয়ে তাকে মার্ডার করে দিয়ে সরে যাব, এটা যদি তার উদ্দেশ্য থাকে তাহলে খুবই খারাপ। তো আমার মনে হয় সত্যটা সামনে আসুক, জঞ্জাল সাফ হোক। আর এত এতগুলো সিনেমা যেখানে বোম্বেতে দিচ্ছে যে সিংহম থেকে শুরু করে, তাহলে পুলিশের ভূমিকাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আজকে বিহার পুলিশদের কয়েদির মতো রাখছে মুম্বাই পুলিশ, তাদেরই তো কলিগ, একই এখানে এরা মুম্বাইতে কাজ করেন, ওরা বিহারে কাজ করেন, বিহার থেকে যে পুলিশগুলো এসছে কয়েদির মতো রাখা হচ্ছে তাদেরকে, কেন কোনো সহযোগিতা করছে না, কেন পোষা পুলিশ, এটা সব জায়গাতেই। তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে আসুক, সব সাফ হয়ে যাক, এবং যারা এটার সঙ্গে যুক্ত, যারা দোষী, তাদেরও ঠিক সেইভাবে মেরে দাও, এটাই আমার মনে হয়। অরিন্দল যেটা বললেন সেটা নিঃসন্দেহে 130 কোটি দেশের অধিকাংশ ভারতবাসীর এইটা চাহিদা যে দ্রুত সত্যটা সামনে আসুক, দ্রুত আসুক, এবং বিচারের বাণী যেন নীরবে নিভৃতে দীর্ঘদিন ধরে না কাঁদে। তার কারণ যেভাবে অনেকেরই সন্দেহ যে কিছু তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে,
তদন্ত প্রক্রিয়া যেন এত দ্রুততার সঙ্গে হয় যাতে এই সমস্ত মিসিং লিঙ্কগুলো ক্রমশ জুড়ে ফেলা যায়। আমি দ্রুত একবার দেখাবো এই বাংলার একাধিক অভিনেতা অভিনেত্রীরা এই বিষয় নিয়ে মুখ খুলেছেন আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর ঠিক কি বলছেন তারা দেখুন। আজকে যেটা হয়েছে সেটা ইজ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস জাস্টিস। আমার ফুল ফেথ আছে যে আমরা নিশ্চয়ই একটা প্রপার রেজাল্ট পাবো। এখানে তো আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট মনে হলো তুমি কি চাইছো আমি কি চাইছি এটা বড় কথা নয়, সবথেকে বড় কথা হচ্ছে তার পরিবারের লোকজন সিবিআই তদন্ত চাইছে, তো এর থেকে বড় আর কি হতে পারে। ওকে আমরা একজন খুব বড় শিল্পী হিসেবে মনে রাখতে চাই এবং ওর এই অপমৃত্যুটার একটা সুরাহ হোক আমরা চাই। এই রায়ে আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড খুশি। আসলে আমাদের আবেগের থেকে বড় জয় হলো একজন বাবার। ধন্যবাদ মহামান্য সুপ্রিম কোর্টকে। এটা ঠিক যে আমাদের প্রত্যেকে এটা জানা উচিত যে কী হয়েছিল। যদি কেউ জড়িত থাকে তার উপযুক্ত শাস্তি হতে হবে, তিনি যেই হন, বম্বে ইন্ডাস্ট্রির যত বড় অতি মহারথী হন, এটা জানা উচিত। এই মৃত্যু তদন্ত হলে আমি সব থেকে খুশি হব। সুশান্ত সিং রাজপুত কেসে এই যে এন্টায়ার ইনভেস্টিগেশনটা এখন সিবিআইকে দেওয়া হয়েছে এটাতে আমি খুব খুশি পার্সোনালি, তার কারণ ইনভেস্টিগেশন একটা ফেয়ার ইনভেস্টিগেশন হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, তার জন্য সিবিআইয়ের কাছে যাওয়াটা খুব দরকার ছিল। এটা থেকে আরেকটি জিনিসও প্রমাণ হয় যে মহারাষ্ট্র গভর্নমেন্ট বা মহারাষ্ট্র পুলিশ যে এতদিন কিছুই করেননি সেটাই পরিচয় পায়। আমার মনে হয় যে এটা একটা খুবই নেসেসারি স্টেপ যেটা ফাইনালি নেওয়া হয়েছে এবং ইট ইজ ভেরি ক্লিয়ার যে এতদিন ধরে মুম্বাই পুলিশ হ্যাজ নট বিন ভেরি সাপোর্টিং এবং তার সঙ্গে মহারাষ্ট্র গভর্নমেন্ট ইজ ওয়েল। এটা যদি আরেকটু আগে হতো সিবিআই প্রুফটা তাহলে হয়তো আরও হাতে নাতে অনেক কিছু বেরিয়ে আসতো। অর্থাৎ বাংলার একাধিক অভিনেতা অভিনেত্রীরা বলছেন যে এই সিবিআই তদন্তে তারা খুশি। শক্তিপদ দে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী একই ফিল্মে নিবারণদার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, এই রায়ের আপনার প্রতিক্রিয়া কি? সুশান্তের সঙ্গে কাজ করেছিলেন, বারবার আপনি বলছিলেন যে এত উচ্ছল একটি ছেলে তার পক্ষে আত্মহত্যা করেছে এটা মেনে নেয়া আপনার পক্ষে অত্যন্ত কঠিন এবং পাশাপাশি কোনো আর্থিক সমস্যা এসে ছিল না, যার ফলে কেন আত্মহত্যার পথ বেছে নেবে এই খটকা শক্তিবাবু আপনি প্রথম দিন থেকে তুলছিলেন। আজকেও সে এক কথাই বলবো, আমি প্রথম যেদিন ওকে দেখেছি এবং তারপরে ওর সঙ্গে প্রায় 6-7 দিনের আমার কাজ করা, তো এত এনার্জেটিক, এত ডেডিকেটেড এবং ওর মধ্যে একটা ভীষণ সরলতা ছিল, যে সরলতাটা আমাদেরকে গ্রহণ করার মধ্যে দিয়ে আমি বুঝতে পেরেছিলাম আর কি। তো সেই মানুষটা যখন আস্তে আস্তে সাকসেস পেতে আরম্ভ করলো, ক্যারিয়ারে সাকসেস, অর্থনৈতিক দিক থেকে সাকসেস, নাম ডাক, একটা বিহারের জায়গা থেকে বোম্বেতে এসে স্ট্রাগল করে নিজের অভিনেতার জায়গায় তৈরি করাটা যে কতটা কঠিন সেটা আমরা যারা টালিগঞ্জে স্ট্রাগল করি আমরা সেই জায়গাটাকে বুঝতে পারি আর কি। সেই স্ট্রাগল করতে 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 ও যখন একটা জায়গায় এসে পৌঁছেছে তখন এরকম একটা মর্মান্তিক ঘটনা আমাদের মধ্যে অসম্ভবভাবে দাগ কাটে। আমি কয়েকটা কথা বলবো সম্বন্ধে। একটা ছেলের কাছে যদি 30-20 কোটি টাকা থাকে সে কেন এই পদ বেছে নেবে যদি সে অভিনয়ে সাকসেস নাও হয়, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে আজকালকার দিনে রিলেশন ব্রেকআপটা খুব নর্মাল ফ্যাক্টর। একটা রিলেশন ব্রেকআপ হয়েছে বলে সে এই পদ বেছে নেবে, এটা হতে পারে না। ওর মানসিক জোর অসম্ভব ছিল এবং কি বলবো, হাইলি এডুকেটেড, ভীষণ ইন্টেলিজেন্ট, কোথায় কি একটা রিলেশন ব্রেকআপ হলো কি না হলো তার জন্য ও এইরকম। আচ্ছা, কেউ যদি ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করে থাকে, ইমোশনালি ফ্রড করে থাকে, ইমোশনালি ফ্লার্ট করে থাকে, সেইটুকু জায়গা থেকে বেরিয়ে আসার মতন ক্ষমতা ওর আছে এটা আমার বিশ্বাস, আমার ওর সঙ্গে মিশে যতটুকু মনে হয়েছে। তো সেই ছেলেটা কেন এই পথটা বেছে নেবে? এবং যে সমস্ত তথ্য আমরা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে পাচ্ছি, আজকে দেখছিলাম একটা ওর হাতের লেখায় আগামী বছর ও কি কাজ করবে, ও কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবে এবং ওর আগামী বছরে 50 কোটি টাকার একটা পরিকল্পনা করেছে রোজগার করার, হলিউডে যাবে, ডায়রির পাতা প্ল্যানিং একদম, এখানে প্রোডাকশন হাউস খুলবে, কি করবে, ইয়েস, ডায়রির পাতা প্ল্যানিং, হ্যাঁ। তো সেইখান থেকে কি আমি কখনোই বিশ্বাস করতে পারবো যে ও ওইরকম ডিপ্রেস ছিল বা ও ওইরকম ভাবে ভেঙে পড়েছিল বা ওকে যে ওষুধ খাওয়ানো যে মানুষটি ভবিষ্যতে কি করব এই প্ল্যানিং করে এবং যার কোন রকম আর্থিক অস্বাচ্ছন্দ্য নেই, যিনি আর্থিকভাবে মানে যথেষ্ট উচ্চবিত্ত, যার কোন রকম আর্থিক সমস্যায় পড়েননি,
তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এটা অনেকেরই আপনার মতো অনেকেরই হয়তো মানতে অসুবিধা হচ্ছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে এই যে মহারাষ্ট্র পুলিশ বনাম বিহার পুলিশের টানাপোড়েন, এই টানাপোড়েনের পেছনে কিন্তু স্পষ্ট রাজনীতি আছে। প্রথম দিন থেকে আমরা প্রশ্ন তুলেছি যে নীতিশ কুমার এতটা সক্রিয় বা বলা যায় অতি সক্রিয় কি হতেন যদি না সামনে বিহার নির্বাচন থাকত। আবার পাশাপাশি রাজপুত ভোট ব্যাংকের দিকে তাকিয়ে বিহারের সমস্ত রাজনৈতিক দল একযোগে সিবিআই চাইছিল, এবং এর পাশাপাশি বারবার যে প্রশ্ন আমরা তুলেছি মুম্বাই পুলিশের যে ভূমিকা একেবারেই তা সন্দেহের ঊর্ধ্বে তো নয়, বরঞ্চ তদন্তের প্রত্যেক পদক্ষেপে তা নিয়ে প্রশ্ন উঠে। সিবিআই কে তদন্তভার দেওয়ার পক্ষে সওয়াল করতে থাকে। মহারাষ্ট্রে যে শিবসেনার সঙ্গে জোট করে সরকার চালাচ্ছে কংগ্রেস, তাদের বিহার ইউনিটও সুশান্তের জন্য সুবিচার চেয়ে সিবিআই তদন্তের দাবি জানায়। এই প্রেক্ষাপটে 4 আগস্ট সিবিআই তদন্তে সুপারিশ করে বিহারে বিজেপি নীতিশ জোট সরকার। একদিনের মধ্যে সেই সুপারিশ মেনে নিয়ে সিবিআই তদন্তে ছাড়পত্র দেয় মোদী সরকার, আর এর নেপথ্যেই রাজনীতি দেখছে শিবসেনা। রাজনীতি করনি হি হ্যায়, बिहार में चुनाव है, यहाँ जो सरकार है वो बीजेपी को छोड़कर बनी हुई सरकार है, तो किसी न किसी के सबके इंटरेस्ट एक साथ आए यहाँ। শিবসেনা যখন সিবিআই তদন্তের নেপথ্যে বিহারের ভোটের আগে রাজনীতি দেখছে, তখন মহারাষ্ট্র সরকারের সিবিআই তদন্তের নেপথ্যেও শিবসেনার রাজনীতি রয়েছে বলে মনে করছে বিজেপি ও তার সহযোগী দলগুলি। যে এফআইআর বিহার মে কিয়া গিয়া থা ও সহি থা, ये जो सीबीआई को रिकमेंड किया गया सही था, और जो मुंबई पुलिस जैसे मामले को रफा दफा करने की कोशिश कर रही थी वो उजागर हो गया। নানা মহলে এই প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়ার একাংশে যেভাবে মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রী তথা বাল ঠাকরের নাতি আদিত্য ঠাকরের নাম গোটা ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে, তার জেরে কি ভয় পেয়ে তাকে আড়াল করতে সিবিআই তদন্তের বিরোধিতা করছিল মহারাষ্ট্রের শাসক দল শিবসেনা? जिस तरह सुशांत सिंह मामले को महाराष्ट्र की सरकार अटका लटका और भटका रही थी, अब इस मुद्दे पर पूरे न्याय की उम्मीद है। ये सोशल मीडिया जाने का न्यायालय कोर्ट है क्या? नहीं, अब सोशल मीडिया में किसी का भी नाम किसी भी तरह से उछाल लेते हैं, अभी नया तरीका बन गया है। हमारा क्या संबंध है उससे? বিহারের রাজনৈতিক সমীকরণ অনুযায়ী বিহারের রাজপুত ভোট 4% কিছু বেশি। 2015 বিধানসভা নির্বাচনে জেডিইউ আর জেডিও কংগ্রেসের মহাজোট 39 জন উচ্চ বর্ণের প্রার্থী দাঁড় করায়, যার মধ্যে 12 জনই ছিলেন রাজপুত সম্প্রদায়ের। বিজেপির 65 জন উচ্চ বর্ণের প্রার্থীর মধ্যে 30 জনই ছিলেন রাজপুত। বর্তমানে বিহার বিধানসভায় 19 জন রাজপুত বিধায়ক আছেন। বিহারের রাজনৈতিক সমীকরণ বলছে 243টি বিধানসভা আসনের মধ্যে 40টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ভর করে রাজপুত ভোটের উপর। তাই প্রশ্ন উঠছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে যেভাবে সবপক্ষই সরব হয়ে উঠেছিল, তার নেপথ্যে কি আগামী বিধানসভা নির্বাচনের অঙ্ক? উম্মীদ হ্যায় কি আব জব ইয়ে মামলা সিবিআই কে হাত গিয়া হ্যায় অর সিবিআই ইসকি যাঞ্চ করেগি তো এক লম্বে সময় সে जो हम इंतजार कर रहे हैं कि इस मामले में सच्चाई क्या है, वो सच्चाई सामने आएगी। 30 जून को जब शिखर सुमन आए थे पटना, तो हम लोगों ने बकायदा प्रेस कॉन्फ्रेंस करके जो है सीबीआई जांच की मांग की थी, लेकिन बिहार सरकार जो है 42 दिन बाद जो है संज्ञान लेती है। সিবিআই তদন্তের কৃতিত্ব নেওয়ার জন্য বিহারের রাজনৈতিক দলগুলির মধ্যে কার্যত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। हम लोग स्वागत करते हैं, क्योंकि मैं शायद पहला व्यक्ति पहला सांसद था बिहार का जिसने सीबीआई इंक्वायरी का डिमांड किया था।
বিশেষজ্ঞরা বলছেন সুশান্তের মৃত্যু সিবিআই তদন্ত এবছরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তদন্তের রেজাল্ট বেরোনোর আগেই বিহারের ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনায় জোরালো। এবিপি আনন্দ। আমি আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে যাব। জয়ন্ত, একদম স্পষ্ট বলে দিয়েছেন বিচারপতি এই রায়ে যে দেশের যে কোনো প্রান্তে এই সুশান্ত সিং এর মৃত্যুর সঙ্গে সম্পর্কিত কোনো মামলা হলে সেটা সিবিআই তদন্তের আওতায় আসবে, অন্য কোনো এজেন্সি নয়। অর্থাৎ কেউ যদি মনে করেন যে দিশা সালিয়ানের মামলা সুশান্ত মৃত্যুর ছ দিন আগে যার মৃত্যু হয়েছিল সেটা আসবে, সেটাও সিবিআই তদন্তের আওতায় আসতে পারে। উপরন্তু ইডি ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন বিভিন্ন যে লেনদেনগুলো এই অনুষ্ঠানেও দেখাবো সেগুলো নিয়ে। অর্থাৎ কি ইন্টারেস্টিং জয়ন্ত, যে তদন্তে আমি বাইরের কাউকে ঢুকতে দেব না। মহারাষ্ট্র পুলিশ যে ধনুক ভাঙা পণ করেছিল, কার্যত সেটা করেছিল বলে আজকে তাদের হাতে হাতে শুধু পেন্সিলটুকু ছাড়া আর কিচ্ছু রইল না। মানে আমি বলছি, আজকের দিনে দাঁড়িয়ে মহারাষ্ট্র সরকার বা মুম্বাই পুলিশ এই তদন্ত আর করতেই পারবে না। সম্পূর্ণ ইতিমধ্যেই প্লেন ল্যান্ড করে গেছে, সিবিআই অফিসারদের নিয়ে ফাইলটি ধরে তুলে দিতে হবে। জয়ন্ত সুমন, প্রথমে আমি বলবো, একদম অনুষ্ঠানের প্রথমে শান্তিবাবু সন্দেহ প্রকাশ করছিলেন এই রায় সম্পর্কে, তাকে বলবো যে এই মামলায় ভারতবর্ষের তাবড় সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ার করেছিলেন, মহারাষ্ট্র গভর্নমেন্টকে ডিফেন্ড করছিলেন স্বয়ং অভিষেক মনু সিংভি, এছাড়া তুষার মেহতা সলিসিটর জেনারেল তো ছিলেনই, তাবড় অ্যাডভোকেটদের তাহলে কিন্তু পারদর্শিতা নিয়েও প্রশ্ন তোলা হয়ে যাবে। এক নাম্বার টু, আমরা বাংলায় একটা প্রবাদ শুনেছি যে নিজের পায়ে কুড়ুল মারা, আমি বলবো মহারাষ্ট্র সরকার এখানে নিজের পায়ে কুড়ুল মারেনি, কুড়ুলে গিয়ে নিজের পাটা ঠুকেছে। নাম্বার থ্রি, যেমন পঙ্কজদাকে তুমি একটা প্রশ্ন করেছিলে এবং পঙ্কজদা বলছিলেন যে তিনি কমিশনার হলে কি করতেন, আমি যদি কমিশনার হতাম বম্বে পুলিশে তাহলে আমি সুশান্ত সিং রাজপুতের বাবাকে ফোন করে বলতাম, আপনি কি কাউকে সন্দেহ করেন আপনার ছেলের এই আননেচারাল ডেথ প্রসঙ্গে, কোন বন্ধু কাউকে কি আপনি সন্দেহ করেন, তাহলে আমাদের লিখিত জানান, সেটা তারা করেনি। মহামান্য সুপ্রিম কোর্ট এখানে 39 নম্বর প্যারাগ্রাফে খুব সুন্দর বলেছেন, বলছেন দুটো রাজ্যই পরস্পরের বিরুদ্ধে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সের অভিযোগ আনছে, তদন্তের লেজিটিমেসি সংশয়ের মেঘে ঢেকে যাচ্ছে, দুটো রাজ্য যেভাবে পরস্পরের বিরুদ্ধে দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়েছে, এবং যেটা আজকে আলোচনায় উঠছিল যে সিনিয়র আইপিএস অফিসারকে কোয়ারেন্টাইন করা হয়েছে, সেটাও কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সন্দেহের চোখে দেখেছেন, এবং তারা বলছেন যে অভিযোগ আসছে মুম্বাই পুলিশ পলিটিক্যাল প্রেশারে অপরাধীদের আড়াল করতে চেষ্টা করছে, অভিযোগ আসছে কথা বলছেন। আর একটা কথা বলছেন যে সত্য এবং ন্যায় দুটোই আজকে ভিকটিম, ভাবা যায় কি অসাধারণ একটা রায়। 14 নম্বর পাতাটা পড়ো, মনে হবে আমাদের ঘন্টাখানেকের একটা অনুষ্ঠানে ঠিক যে কটা প্রশ্ন আমরা তুলেছিলাম 14 নম্বর পাতায় তারই রিফ্লেকশন আছে। এক্স্যাক্টলি, আমি এটাই পড়তে যাচ্ছিলাম, ঠিক 14 নম্বর পাতায় বলছে যেটা আমরা বলেছি তোমার অনুষ্ঠানে, যে ইট মাস্ট বি ডিটারমাইন্ড হোয়েদার দ্য আননেচারাল ডেথ ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য অফ সাম ক্রিমিনাল অ্যাক্টস, মানসিক অবসাদে আত্মহত্যা ছুঁড়ে ফেলো, এমন হতে পারে এর ভেতরে কোনো ক্রিমিনাল অ্যাক্ট জড়িয়ে আছে, সে তথ্য সে তত্ত্ব কিন্তু সামনে আসতে পারে। যেভাবে বম্বে পুলিশ, তুমি আলোচনা করছিলে খুব সুন্দরভাবে, যে 56 জনকে জেরা করেছে কিন্তু আজ অব্দি একটা এফআইআর করেনি, অথচ বম্বে পুলিশ খুব সতর্কতার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে 380 মানে চুরি, 406 ব্রিচ অফ ট্রাস্ট, 420 প্রতারণা, 306 আত্মহত্যায় প্ররোচনা, 120 বি ফৌজদারি ষড়যন্ত্র, এই সমস্ত ধারায় কিন্তু তারা অভিযোগ দায়ের করে দিল। এবং মহামান্য সুপ্রিম কোর্ট বললেন যেহেতু সুশান্ত সিং রাজপুতের বাবা ইনহেরিট করছেন সম্পত্তি, কাজেই পাটনার সঙ্গে একটা লিংক চলে আসছে, অর্থাৎ পাটনা পুলিশের একটা অধিকার রয়েছে, কিন্তু তারা দিলেন সিবিআই ইনভেস্টিগেশন। তারা বলছেন কেন, যেমন তুমি বলো যে কি হলো তো সবাই বলে, আমরা বলি কেন হলো, ঠিক সেই রকম 40 নম্বর প্যারাগ্রাফে তিনি বলছেন একজন ট্যালেন্টেড অ্যাক্টর সম্পূর্ণ প্রস্ফুটিত হবার আগেই শেষ হয়ে গেলেন, তার পরিবার ভক্ত সবাই সত্য জানতে চেয়ে অপেক্ষা করছে, কাজেই একটা সৎ সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। আর একটা কথা বলছেন, যখন তদন্তের ইন্টিগ্রিটি অ্যান্ড ক্রেডিবিলিটি প্রশ্নের মুখে, তখন ট্রাস্ট ফেথ কনফিডেন্স অফ দ্য কমন ম্যান আমাদের ফিরিয়ে আনতেই হবে, পাবলিক কনফিডেন্স এনশিওর করতে হবে। দেখো রিয়া চক্রবর্তী একটা একটা দিক, রিয়া চক্রবর্তীর অ্যাকাউন্টে কি করে এত কোটি টাকা চলে গেল,
কি কেন তা আমার আরেকটা কথা আছে। মুম্বাই পুলিশ দেখো সাধারণ মানুষ যদি মারা যেত এখানে তাহলে ওই সময় ঘরে যারা ছিল, আমি আমি ঠিক এই পয়েন্টে জয়ন্ত আসবো, তার আগে আমি ইডির প্রসঙ্গে আসবো, কারণ জয়ন্ত একেবারে যেখানে শেষ করেছে ঠিক সেই অংশটা নিয়ে একেবারে স্পেসিফিক্যালি ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইডি। আমি দ্রুত একবার দেখে নেবো যে ইডির তদন্ত এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে, বিশেষ করে সুশান্ত এবং রিয়ার 25 দিনের যে বিদেশ সফর সেটা কিন্তু আতশকাঁচের নিচে এই মুহূর্তে। দেখুন, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার এখন সিবিআই এর হাতে। অন্যদিকে আরেক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুশান্ত ও রিয়ার আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক চক্রবর্তী, রিয়ার বাবা প্রাক্তন সেনা চিকিৎসক ইন্দ্রজিৎ চক্রবর্তী, রিয়ার ম্যানেজার শ্রুতি মোদীকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি অফিসাররা। সুশান্তের বাবার অভিযোগ, ছেলের অ্যাকাউন্ট থেকে 15 কোটি টাকা সরিয়েছেন রিয়া চক্রবর্তী। কিন্তু রিয়ার দাবি এখনো পর্যন্ত তার সমস্ত নথি খতিয়ে দেখে ইডি সন্দেহজনক কিচ্ছু পায়নি। সুশান্তের অ্যাকাউন্ট থেকে 1 টাকাও তার অ্যাকাউন্টে যায়নি। সুশান্ত মা বাবার একমাত্র ছেলে, তার 4 দিদি নিতু, মিতু, শ্বেতা এবং প্রিয়াঙ্কা। সুশান্তের মৃত্যুর পর থেকে এদের নিশানায় রিয়া। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 306 ধারায় আত্মহত্যায় প্ররোচনা, 341 এবং 342 ধারায় জোর করে ধরে রাখা, 380 ধারায় বাড়ির জিনিস চুরি, 406 ধারায় চুক্তিভঙ্গ এবং 420 ধারায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগের তদন্তে রিয়ার আয় সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার পাশাপাশি সুশান্ত রিয়ার বিদেশ সফরের খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখছে ইডি। সূত্রের খবর, গত বছর 25 দিনের জন্য ইউরোপ সফরে গেছিলেন সুশান্ত ও রিয়া চক্রবর্তী। ইডি সূত্রের খবর, 3 অক্টোবর থেকে 28 অক্টোবর অর্থাৎ 25 দিন ধরে একসঙ্গে বিদেশে ঘোরেন সুশান্ত ও রিয়া। 3 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত তারা ফ্রান্সে ছিলেন, 9 থেকে 11 অক্টোবর পর্যন্ত সুইজারল্যান্ডে, 11 অক্টোবর ফের ফ্রান্সে ফিরে আসেন তারা, 12 অক্টোবর ফের সুইজারল্যান্ড যান সুশান্ত ও রিয়া, 13 অক্টোবর থেকে 21 অক্টোবর পর্যন্ত ইতালিতে ছিলেন দুজন, এরপর 21 থেকে 27 অক্টোবর পর্যন্ত অস্ট্রিয়া এবং 28 অক্টোবর দুবাই হয়ে ভারতে ফেরেন সুশান্ত রিয়া। সূত্রের খবর, ইডি জানতে চাইছে এই দীর্ঘ বিদেশ যাত্রার কারণ কি ছিল। সুশান্ত রিয়া নিছক ঘুরতে গেছিলেন নাকি ব্যবসা সংক্রান্ত কারণে গেছিলেন, কারণ ইডির অনুমান এই বিদেশ সফর হঠাৎ করে ঠিক হয়েছিল এবং এর নেপথ্যে অন্য কোনো কারণও থাকতে পারে। 25 দিনের বিদেশ সফরে কত টাকা খরচ করেছিলেন সুশান্ত রিয়া, কোথায় কোথায় উঠেছিলেন তারা, কার কার সঙ্গে দেখা করেছিলেন সুশান্ত রিয়া, বিদেশি কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল কিংবা কোনো কোম্পানি তৈরি করা হয়েছিল, সুশান্ত রিয়া কি প্রাইভেট ট্যুরে গেছিলেন নাকি প্যাকেজ ট্যুরে, বিদেশে কি তারা কোনো টাকা পেয়েছিলেন, যেখানে যেখানে সুশান্ত রিয়া গিয়েছিলেন সেখানে কি তাদের কোনো আত্মীয় থাকেন। সূত্রের খবর, এই সব প্রশ্নের উত্তর পেতে বিদেশি তদন্তকারী এজেন্সিগুলির সাহায্য নেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুশান্ত কাণ্ডের তদন্তে পরিচালক রুমি জাফরিকে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এবিপি আনন্দ জানতো, এইখানে সুশান্তের মৃত্যুর পর একটা শব্দ রাতারাতি উঠে এলো এবং বলিউডে এমনকি টালিগঞ্জেও তার ঢেউ আছড়ে পড়লো, নেপোটিজম। বলিউডে স্বজন প্রসনের প্রসঙ্গে এবং সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কমা ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পেলাম। আমার তোমার কাছে প্রশ্নটা একেবারে আইনি, আমি বলছি কোনো আইনের মাধ্যমে কি এই বিষয়টা প্রমাণ করা সম্ভব যে কেউ কোনো ডিরেক্টর, যেরকম উঠেছিল যে মহেশ ভাট তিনি সারাক 2 থেকে বাদ দিয়েছিলেন সুশান্তকে, এইটা আইনত প্রমাণ করা কিভাবে সম্ভব? কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার তিনি বলতেই পারেন যে আমার পছন্দ হয়নি, আমার কল, আমি ঠিক করব যে কে নায়ক হবে, আমি তাকে বাদ দিয়েছিলাম। মানে আমি বলছি যে যে অভিযোগটা বাতাসে ঘুরছে, যে অভিযোগের হয়তো বাস্তবতাও আছে, কিন্তু সেই বাস্তবতা আইনের নিরিখে কি প্রমাণ করা সম্ভব জয়ন্ত? প্রথমে একটা কথা আমি বলি সুমন, যে আজকে সিবিআই দেওয়ার পরে কিন্তু সিবিআই কে খোলা স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা শুধু নেপোটিজম নয়, যেমন 14 নম্বর প্যারাগ্রাফে আমরা পড়ে, 14 নম্বর পাতায় আমরা পড়ে শোনালাম, অন্য কোন ক্রিমিনাল অ্যাক্ট জড়িত আছে কিনা সেটাও তদন্ত করে দেখবে। দুই হলো, তুমি যেমন বললে যে হ্যাঁ নেপোটিজম বলে কথাটা নয়, কথা হচ্ছে নেপোটিজম কি এতটাই ছিল যা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল, নেপোটিজম কি এতটাই ছিল যা তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল। যেমন ধরো তোমাকে একটা কথা বলি, আমাদের পশ্চিমবাংলা একটা মামলার কারণে কেঁপে উঠেছিল, সেটা হচ্ছিল হলো রিজওয়ানুর রহমানের আত্মহত্যা। বলা হয়েছিল যে রিজওয়ানুর রহমানকে বিয়ে না করায় বা
বিয়ে করতে না দেওয়ায় তাকে যে মেয়েটিকে সে ভালোবাসত তার মধ্যে এমন মানসিক প্রভাব পড়েছিল যে তিনি আত্মহত্যা করেছিলেন। দেখো এই মনের এই পরিধি এটা কিন্তু অনেক বড়। আত্মহত্যায় প্ররোচনা কিন্তু প্রমাণ করা খুব কঠিন। নেপোটিজমের কারণে মানসিক অবসাদ, নেপোটিজমের কারণে আত্মহত্যায় তিনি প্ররোচিত পরিধিকে আইনের ধারার বাঁধনে কি বেঁধে ফেলা সম্ভব? আদালতে দাঁড়িয়ে প্রমাণ করা সম্ভব অপরাধ? খুব কঠিন, তবে নিশ্চয়ই বেঁধে ফেলা সম্ভব। 306 ধারায় বলছে আত্মহত্যায় প্ররোচনা। দেখো বারবার তুই মর আমরা অনেক মা বলেন তার ছেলেকে বা মেয়েকে, তারা কিন্তু মরে না। আবার কখনো কোনো স্বামী স্ত্রীকে বললেন তুমি মরে যাও তোমার প্রয়োজন নেই, তিনি আত্মহত্যা করে বসলেন। অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনা এর পরিধিটা কিন্তু অনেক বড়। সেটা প্রমাণ করা অবশ্যই সম্ভব, তবে আমি বলবো একটু কঠিন। অবশ্যই প্রমাণ করা সম্ভব, তবে একটু কঠিন। একেবারে আমি দ্রুত একবার এই প্রসঙ্গে আপনাদের দেখিয়ে নেব যেটাকে বলা হচ্ছে কোট আনকোট বলিউড গ্যাং। সত্যি সেই রকম বলিউডে স্বজন পোষণের মাধ্যমে কাজ পাওয়া হয় কিনা, এবং অবশ্যই এই বিভিন্ন ফিল্ম থেকে গত কয়েক মাসে উদ্দেশ্য প্রণোদিতভাবে একেবারে টার্গেট করে সুশান্ত সিং রাজপুতকে বাদ দেওয়া হয়েছিল কিনা, আর সেই হয়ে থাকলে তার পেছনে কি আছে সেই ভয়ঙ্কর শব্দটা নেপোটিজম? দেখুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সেই বহু চর্চিত ইস্যু বলিউডের নেপোটিজম অর্থাৎ স্বজন পোষণ। এ নিয়ে দেশ জুড়ে এতটাই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে যার জেরে রেকর্ড সংখ্যক ডিসলাইক পেয়েছে সদ্য প্রকাশ্যে আসা সরক 2 ছবির ট্রেলার। এই ছবিতে অভিনয় করছেন মহেশ ভাটের মেয়ে আলিয়া এবং আদিত্য রায় কাপুর, যিনি প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের ভাই। সূত্রের খবর, সরক 2 ছবিতে প্রথমে সুশান্তের কাজ করার কথা ছিল কিন্তু পরে তিনি বাদ পড়েন। এই ছবির পরিচালক মহেশ ভাট। সাম্প্রতিক অতীতে যার সঙ্গে সুশান্তের বান্ধবী রিয়ার একাধিক ছবি সামনে আসে, এই ছবিগুলি বলিউডের সরগোল ফেলে দেয়, দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ায়। সূত্রের খবর, সঞ্জয় লীলা বনশালী তার রামলীলা ছবিতে নিতে চেয়েছিলেন সুশান্তকে কিন্তু শেষমেশ ছবিতে কাজ করেন রণবীর সিং। সূত্রের খবর, মুম্বাই পুলিশের কাছে সঞ্জয় লীলা বনশালী দাবি করেন সুশান্ত সে সময় যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। যশরাজ ফিল্মস সুশান্তকে বনশালীর ছবি করার ছাড়পত্র দেয়নি। এরপর मुंबई पुलिस बॉलीवुड के माफिया बेबी बाबा ब्रिगेड और उनके जितने स्टूज और पपेट्स हैं उनका चेहरा बेनकाब हो गया है। सीबीआई समय के अंतराल में दूध का दूध पानी का पानी करेगी और सुशांत को न्याय सुनिश्चित करेगी, इस बात का भी हमें पूरा विश्वास है। বলিউডে জল্পনা, সলমন নাকি চেয়েছিলেন করণ জোহরের ড্রাইভ ছবিতে আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি অভিনয় করুন কিন্তু সেই শক্তি তাতে কাজ করেন সুশান্ত, তা নাকি পছন্দ হয়নি বজরঙ্গি ভাই জানে। এদিকে সুশান্তের মৃত্যুর পরেই বলিউডে স্বজন পোষণের অভিযোগে ঝাঁপিয়ে পড়েছেন কঙ্গনা রানাওয়াত, আর এ প্রসঙ্গেই নাম না করে তাকে আক্রমণ করেছেন একদম শূন্য থেকে শুরু করে শীর্ষে পৌঁছানো নাসিরউদ্দিন শাহ। একটি জাতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন অর্ধশিক্ষিত এক উঠতি অভিনেত্রী কি বলছেন তা জানতে কারোর কোনো আগ্রহ নেই। উনি তো সুশান্তের জন্য বিচার চাবার দায়িত্ব যেন নিজের কাঁধেই তুলে নিয়েছেন। বিচার ব্যবস্থায় বিশ্বাস রাখতে হবে, এটা কারোর ব্যক্তিগত বিষয় নয়। অনেকে ইন্ডাস্ট্রির প্রতি বিষদগার করে ব্যক্তিগত শত্রুতা মেচাচ্ছেন। পাল্টা কঙ্গনা রানাওয়াত বলেছেন নাসির জি আপনি বড় অভিনেতা, এত বড় শিল্পীর গালিও ঈশ্বরের প্রসাদের মতো, আমি এতে অভ্যস্ত, তবে আমি যদি প্রকাশ পাডুকন বা অনিল কাপুরের মেয়ে হতাম আপনি কি একই কথা বলতেন? ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রেখে সুশান্ত যেভাবে শুরুটা করেছিলেন
তা যথেষ্ট চোখে পড়ার মতো। এম এস ধোনি দ্য আনটোল স্টোরি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। जन्म कब लेना है और मरना कब है हम डिसाइड नहीं कर सकते, पर कैसे जीना है वो हम डिसाइड कर सकते हैं। सारी किसी बात दिलीप धोनी मतोई रियले सुशांत একের পর এক পরীক্ষা দিয়ে নিজের জায়গা তৈরি করেছিলেন, কিন্তু নিজের ব্লকবাস্টার ছবির মতো সুশান্তের ইনিংসের শেষটা স্বপ্নের হলো না। চমক দেখানোর আগেই আকাশ থেকে হারিয়ে গেল এক উজ্জ্বল নক্ষত্র, যে নিজের পরিশ্রম দিয়েই পায়ের তলায় জমি তৈরি করতে চেয়েছিলেন। এবিপি আনন্দ। দিশা সালিয়ান, সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার, আর তার মৃত্যুর ঠিক ছদিন আগে অস্বাভাবিক মৃত্যু হয় দিশার। এখন প্রশ্ন যে এই মৃত্যু এবং তা ঘিরে যে জল্পনাগুলো চলছে তাও কি সিবিআই এর যে তদন্ত হবে তার আওতায় আসবে? অনেকে বলছেন সেটা নিশ্চিত। দুটি হাই প্রোফাইল মৃত্যু যার সঙ্গে জড়িয়েছে বলিউড এবং রাজনীতির জগতের নামি দামি ব্যক্তিত্বদের নাম। গত 14 জুন মুম্বাইয়ের ফ্ল্যাটে উদ্ধার হয় সুশান্তের মৃতদেহ, আর তার 6 দিন আগে মৃত্যু হয় সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। এবার কি দিশার মৃত্যু তদন্ত করবে সিবিআই? সুশান্তের মৃত্যুর সঙ্গে কি দিশার মৃত্যু যোগসূত্র আছে? সুশান্ত দিশার মৃত্যু যোগসূত্র নিয়ে প্রথম চাঞ্চল্যকর দাবি করেন বিজেপি সাংসদ নারায়ণ রানে। তিনি আত্মহত্যা কেলেল নাই, তিনি পণ হত্যা तिला तिच्यावर बलात्कार करून तिला मारलेला आहे, तिच्या वजायनल भागावर जखम आहे। एरी संगे आरो एक चांचल्यकर दावीओ करे बीजेपी सांसद राणे। मैं पहले से कहा मेरे इसमें कि उसका आत्महत्या नहीं है, मर्डर है। वो उधर जाने वाले मंत्री में से एक मंत्री 13 तारीख को सुशांत के घर में गया। এরপরে নানা মহলে প্রশ্ন ওঠে, তাহলে কি ঘুরিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরের দিকে আঙুল তুললেন বিজেপি সাংসদ? এই জল্পনা উস্কে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত টুইট করেন, বিশ্বের সেরা মুখ্যমন্ত্রীর ছেলে, যিনি কিনা করণ জোহরেরও অতি প্রিয় বন্ধু, যাকে আদর করে সবাই বেবি পেঙ্গুইন বলে ডাকে। তিনিও সুশান্তের বাড়ির পার্টিতে উপস্থিত ছিলেন। যদিও তখন মুম্বাই পুলিশ দাবি করে সিসিটিভি ফুটেজে দেখা গেছে 13 জুন সুশান্তের বাড়িতে কোনো পার্টি হয়নি। চারিদিক থেকে ওঠা অভিযোগের জবাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে তথা পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে টুইট করেন, এই নোংরা রাজনীতিতে আমি নেই। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বন্ধু থাকা অপরাধ নয়, এতদিন চুপ ছিলাম, কিন্তু সংশ্লিষ্ট ইস্যুকে ঘিরে যেভাবে আমাকে এবং ঠাকরে পরিবারের বিরুদ্ধে কদর্য মন্তব্য করা হচ্ছে তা দেখেই মুখ খুলতে বাধ্য হলাম। আসলে মহারাষ্ট্র সরকারের পারদর্শিতা ওদের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই সুশান্তের মৃত্যুটাকে একটা ইস্যু বানিয়ে নোংরা রাজনীতি করছে ওরা। মঙ্গলবার রিয়ার আইনজীবীও বিবৃতি জারি করে দাবি করেন আদিত্যর সঙ্গে রিয়ার কোনোদিন দেখাও হয়নি, কোনোদিন টেলিফোনে কথা পর্যন্ত হয়নি। আদিত্য ঠাকরে শিবসেনার নেতা, তিনি এটুকুই শুনেছেন এবং সেটুকুই জানেন। বিষয়টি এখানেই থেমে থাকেনি, অভিনেতা জিনো মরিয়া এবং সুরজ পাঞ্চালির নামও জড়িয়েছে এই মামলায়। বিজেপি নেতা নারায়ণ রানের দাবি, সুশান্তের মৃত্যুর আগের দিন অর্থাৎ 13 জুন রাতে অভিনেতা ডিনো মারিয়ার বাড়িতে পার্টি ছিল, সেখান থেকে বেরিয়ে কয়েকজন সুশান্তের বাড়িতে যান, সেই পার্টিতে এক রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন বলে দাবি নারায়ণ রানের। বিজেপি নেতার দাবি নস্যাত করে অভিনেতা কাম মডেল ডিনো মরিয়া পাল্টা টুইট করেন, আমার বাড়িতে এমন কোনো পার্টি হয়নি, এমন অভিযোগে দয়া করে সব দিক খতিয়ে দেখুন, যা হয়েছে তার সঙ্গে আমার কোনো যোগ নেই, আমার নাম এভাবে টেনে আনবেন না। দিশার মৃত্যুর সঙ্গে নাম জড়ায় আদিত্য পাঞ্চলির ছেলে সুরজের নামও, যে সুরজ আবার বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যু মামলায় অন্যতম অভিযুক্ত। সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই একটি পোস্টে দাবি করা হয় সুরজ পাঞ্চলির ডাকে তাদের পেন্ট হাউসে পার্টি করতে গিয়েছিলেন দিশা, সেখানে ছিলেন বলিউডের এক সুপারস্টার অভিনেতার ভাই উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে, রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী এবং আরো অনেক সেলিব্রিটি। অভিযোগ করা হয় সেখানে গণধর্ষণের পর দিশাকে 14 তলা উঁচু বারান্দা থেকে ফেলে দেওয়া হয়, যাতে মনে হয় তিনি নেশাগ্রস্ত অবস্থায় আত্মঘাতী হয়েছেন, কিন্তু গণধর্ষণ এবং হত্যার মাঝে সময়টুকুতে দিশা নাকি যোগাযোগ করতে পেরেছিলেন সুশান্তের সঙ্গে। এমনকি সোশ্যাল মিডিয়ায় এমন দাবিও করা হয় যে দিশা নাকি সুশান্তকে জানাতে পেরেছিলেন তার উপর নির্যাতন হয়েছে, তারপর সুশান্তের উপর ক্রমাগত চাপ এসেছে মুখ বন্ধ রাখার জন্য, তার জন্যই নাকি তিনি 9 থেকে 13 জুনের মধ্যে 50 বার সিম কার্ড পাল্টেছিলেন, এমনকি আতঙ্কিত সুশান্ত তাকে ফ্ল্যাট ছেড়ে নিজের গাড়িতেও ঘুমিয়েছেন। এমনকি এই অভিযোগও ওঠে দিশা সালিয়ান নাকি অভিনেতা আদিত্য পাঞ্চলির ছেলে সুরজ পাঞ্চলির সন্তানের মা হতে চলেছিলেন,
কিন্তু কিসের ভিত্তিতে সোশ্যাল মিডিয়ায় এমন দাবি করা হচ্ছে? তথ্য প্রমাণ কোথায়? এসব কি নিজকি তত্ত্ব না ইচ্ছাকৃতভাবে গল্প বানানো হচ্ছে তা এখনো জানা যায়নি। সুরজ পঞ্চলি দাবি করেছেন, সুশান্ত কিংবা তার ম্যানেজারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার দিশার সঙ্গে কোনোদিন দেখাও হয়নি। যদি নারায়ণ রানের কোনো তথ্য থাকে তাহলে তিনি প্রমাণ করুন। এখন প্রশ্ন হলো, বলিউডের অভিনেতাদেরও কি এবার জেরা করবে সিবিআই? এবিপি আনন্দ।